إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوة إخواني السلام عليكم ورحمة الله وبركاته أمرا صفات الله تعالى أي برجاي الله سبحانه وتعالى أكتي غروتو بنو صفات أكتي غرابولي أمرا أتكي على سنة قربو شتي حجة سميع الله تعالى سميع الله আল্লাহ শুনেন, এ কথাটুকু বলতে কি বোঝায়, এর গুরুত্ব কতটুকু, আর এটা আমরা কতটুকু বুঝেছি। আজকের এই বক্তৃতা প্রাসঙ্গিক ক্রমে, যেহেতু সামিউল্লাহ সামিউল্লাহি তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মারিফা, তার যে পরিচিতি, সেটা আপনারা কতটুকু বুঝেছেন, কিভাবে সে শুনে, কত বিস্তৃত তার এই শোনা, এই শোনাটাকে কিভাবে আপনারা বুঝেছেন। আজকের এই বক্তৃতাতে কিছুটা হলেও তার আজ আপনারা করতে পারবেন, যদি সত্যিকার অর্থে মনোযোগ দিয়ে এই বক্তৃতাটা শুনেন। সামিউল্লাহি তাআলা, কেননা আমাদের সমাজে আমরা আল্লাহর সিফাত গুলি সম্পর্কে তেমন কোনো ধারণা নাই, শুধু জিজ্ঞাসা করলে শুধু বলে যে হ্যাঁ 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 আর হা হা ছাড়া আর কিছুই নাই, কারণ তার অন্তরের ভিতরে সেই জ্ঞানটুকু নাই আল্লাহ কিভাবে কি করেন, তার সিফাত গুলি কতভাবে আল্লাহ নিজেই ব্যাখ্যা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচিতি সম্পর্কে কোনো জ্ঞান না নিয়ে শুধু অন্য কিছু তালাশ করলা, এটা আমাদের সমাজের একটা প্রবণতা এবং দুর্বলতাও বটে। আজকে দেখা যায় যে খুব জ্ঞানী কোরআন সম্পর্কে অনেক জ্ঞান রাখেন, কিন্তু যদি বলা হয় সামিউল্লাহ ই তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শোনায় সে সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছেন, তখন দেখা যাবে যে খুবই বিপদের সম্মুখীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই গুণাবলীকে বর্ণনা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল আযীমের ভিতরে যে তিনি আস-সামিয়, তিনি হচ্ছেন শুনেন, ও সবকিছুকে শুনেন। এই কারণে সূরা শুরা যে আয়াতে এসেছে লাইসা কামিসলিহি শাইউন ওয়াহুয়া সামিউ বাসীর, যে তিনি সব শুনেন এবং সব দেখেন। যালিকা বিআন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া আন্নাল্লাহা সামিউন বাসীর। এগুলো আপনারা কোরআনুল কারীমের আয়াতগুলো পড়ে আপনারা দেখতে পেয়েছেন যে সামিউন আর সামিউ এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শোনা। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহ সামিউন বাসীর, আর কোন কিছুর সাথে সদৃশ্যপূর্ণ নয় তিনি সুবহানাহু ওয়া তাআলা, তিনি সবকিছু দেখেন এবং শুনেন। এই যে গুণাবলী, এই গুণাবলীটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য বলছেন, কিন্তু সেই সাথে বলছেন যে মাখলুক তার সৃষ্টি তারাও শুনে, তার ভিতরে রয়েছে মানুষ, মানুষকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুণাবলীর মতই মানে শোনার জন্য একটি কান দিয়েছেন, একটি বস্তু দিয়েছেন যেটা দিয়ে আমরা শুনি। এ কারণেই যে প্রতিটি গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এটা বুঝিয়েছেন বিভিন্ন ভাবে, তেমনি এই সামিউল্লাহ আল্লাহ শুনেন,
এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শোনা মানুষের শোনার থেকে কত পার্থক্য, সেটাই হচ্ছে তাওহীদের দাবি। আপনি কি সেটা বুঝতে পেরেছেন কিনা? মানুষ যে শুনে, মানুষকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনার জন্য তৈরি করেছেন, তার দলিল হচ্ছে কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, সূরা দাহর। এখানে বলছেন যে আমি মানুষকে নুতফা থেকে তৈরি করেছি, আর কি করেছি যে তাকে আমি পরীক্ষা করছি, ইবতিলা নাবতালিহি, কিভাবে পরীক্ষা করেছি, এই কারণে যে আমি তাকে দিয়েছি সামিআন ফাজআলনাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন, যার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামিআন বাসীরান, তাহলে মানুষ শুনে এবং মানুষ দেখে। এখন মানুষের দেখা আর মানুষের শোনা, এটার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামি, উনি যে শুনেন, সেটি হচ্ছে পার্থক্য। কিভাবে? সেটি হচ্ছে আল কামাল, পারফেকশন অথবা পরিপূর্ণতায়। আরেকটি হচ্ছে তার মহিমায়, আল জালাল, ম্যাজেস্টি, ম্যাজেস্টি অ্যান্ড পারফেকশন। আর মানুষের শোনা হচ্ছে মানে ক্ষণস্থায়ী এবং ত্রুটিযুক্ত। আর হচ্ছে মানুষ শোনার জন্য কিসের মানে মানে সাহায্য নিচ্ছে? সব বাতাসের তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, কোনো কিছুর মিডিয়াম ছাড়া কোনো কিছু শোনা যায় না। আপনারা সবাই জানেন যে চাঁদে যখন মানুষ যায় সেখানেও নাকি শুনে না, কারণ সেখানে বাতাস নাই ইত্যাদি। মানে আপনাদের খুব বৈজ্ঞানিক জিনিসপত্র জানতে হবে না, জাস্ট বলছি এই কারণে যে শোনা জিনিসটাতে মানুষ কত দুর্বল। শোনার জন্য রয়েছে শব্দ, আমরা শব্দ সম্পর্কে আজকের বক্তৃতায় কিছু শুনবো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শুনেন আর মানুষ শুনতে গিয়ে কি বিপদে পড়েছে। শুধু শোনাই নয়, বরঞ্চ এই যে শব্দ এবং শোনা ইত্যাদি নিয়েই হচ্ছে আজকের আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে শোনা এবং মানে দেখা, এই বিষয়গুলোকে পাশাপাশি তিনি উল্লেখ করেছেন কোরআনের অধিকাংশ আয়াতের ভিতরে, সেটি বর্ণনা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি কিভাবে শুনছেন, সেটি দুটো বর্ণনা আমরা আজকের এই ক্লাসে পেশ করব, যেটি কোরআনুল কারীমের ভিতরে গুরুত্বপূর্ণ ভাবে এসেছে। এখন আমরা দেখে নেই যে এই যে সামিয়া, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কোরআনুল কারীমের ভিতরে বারবার তিনি বলেছেন, সূরা বাকারা মানে এইভাবে অনেক আয়াত এসেছে, বারবার তিনি বলেছেন। এইটার প্যাটার্ন হচ্ছে, এটি কিভাবে এসেছে, এসেছে ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া হুওয়াস সামিউল আলিম, তারপরে এসেছে ওয়াল্লাহু সামিউল আলিম, ফা ইন্নাল্লাহা সামিউন আলিম, আন্নাল্লাহা সামিউন আলিম, হ্যাঁ ওয়াল্লাহু সামিউন আলিম, আনতা সামিউল আলিম। তার মানে দেখা যাচ্ছে আল আলিম, এই যে আল্লাহ সুবহানাহু, আমরা ইলমুল্লাহ, আমরা যখন আল্লাহর জ্ঞান নিয়ে আলোচনা করেছি সেই বক্তৃতার ভিতরে আমরা বলেছি যে আল্লাহ সুবহানাহু তাআলা যে ইলমুল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু তাআলা আল আলিম, সেটি কতগুলো গুণাবলীর মাধ্যমে আল্লাহ সেটা প্রতিষ্ঠা করেছে সেটা আমরা গত কয়েক আগে লেকচারে বলেছি। আমরা দেখতে পাচ্ছি যে এই যে সামিউন, তার সাথে সাথে আল্লাহ সুবহানাহু তাআলা বারবার বলেছেন আল আলিম, তিনি যে জ্ঞান রাখেন সেই জ্ঞানটুকু শোনার মাধ্যমে, তিনি সবকিছু শুনেন, সবকিছু শুনেই এবং তার সাথে তিনি তার সমস্ত কিছু জ্ঞান রাখেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কোনো জায়গায় তিনি দোয়ার কথা বলেছেন, যেমন এসেছে সূরা আলে ইমরান, ক্বাল রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দোয়া। সামিউদ দোয়া মানে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই দোয়া, আমাদের যে
দোয়া আমরা করি সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা শুনেন। যেমন সূরা ইব্রাহিমে এসেছে, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ, যে তিনি দোয়াটাকে কত সুন্দরভাবে শুনেন। এবং এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে অন্যান্য আয়াতগুলোতে সামিউন আলিম এটি অতিরিক্ত ভাবে অনেকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কোরআনুল কাযিমের ভিতরে বলেছেন। তারপরে তিনি বলেছেন সামিউন বাসিরুন, এটাও তিনি বলেছেন ওয়াল্লাযী ইয়াদউনা মিন দুনিহি লা ইয়াকদুনা বিশাইইন ইন্নাল্লাহা হুয়া সামিউল বাসির ফাস্তাঈদ বিল্লাহ, তোমরা শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, ইন্নাহু হুয়া সামিউল বাসির ওয়া ইম্মা ইয়ানযাগান্না মিনাশ শয়তানি নাযগু ফাস্তাঈদ বিল্লাহ ইন্নাহু হুয়া সামিউল আলীম লাইসা কামিছলি শাইউন ওয়া হুয়া সামিউল বাসির। সামিউল বাসির, সামিউল বাসির এটি অনেকবার বলে ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাওরাকুমা ইন্নাল্লাহু সামিউন বাসির। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি সব শুনেন এবং তিনি সবকিছুর খবর রাখেন, তার জ্ঞান হয়েছে পরিপূর্ণ আর তিনি সবকিছুকে শুনেন। একটি জায়গায় শুধু সূরা সাবা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি শব্দ ব্যবহার করেছেন, ওয়াইনিস্তাদাইতু ফাবিমা ইউহিয়া ইলাইয়া রাব্বি ইন্নাহু সামিউন করিবুন, ইন্নাহু সামিউন তিনি সবকিছু শুনেন, করিবুন তিনি অতি নিকটে, আল করিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সামিউন এই কথাটা কোরআনুল আযীমের ভিতরে আরেকটি গুণাবলীর কাছাকাছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি বর্ণনা করেছেন। যখনই তিনি বলেছেন সামিউন, ঠিক তখনই সাথে সাথে বলেছেন আল আলিমুন। এই যে তিনি বলেছেন এতে বোঝা যাচ্ছে যে কোনো কিছু জানতে হলে প্রথমে শুনতে হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জানার জন্য। এবং সেই জানা যে কোনো কারণেই জানুক না কেন, মানুষের জ্ঞানকে সমৃদ্ধ করতে হলে সবকিছুকে জানতে হলে প্রথমেই যেটি আছে সেটি হচ্ছে সামিয়া, তাকে শুনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পবিত্র মানে জ্ঞান আল ইলম আল কামিলা পরিপূর্ণ জ্ঞান তার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়েছে, আর সামিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখেন পরবর্তী জিনিসটা যেটি বারবার এসেছে বিভিন্ন ভাবে ইউরিজুল লাইলা ফিন নাহার ওয়া আন্নাল্লাহা সামিউন বাসীরুন, তিনি শুনেন এবং দেখেন। আমরা বাসীরুল্লাহ তাআলা আজকের ক্লাসে আমরা আলোচনা করব না, ইনশাআল্লাহ আগামী ক্লাসে বাসীরুল্লাহ তাআলা আল্লাহ দেখা এটা আমরা আলোচনা করব। শুধু এখানে এতটুকু আমাদের জানতে হবে যে তিনি এই সামিউন আলিমুন আলিম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর হচ্ছে আল বাসির আল সামিউ এই যে দেখেন এবং শুনেন। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি বিশেষ একটি কাজের কথার সাথে আল সামিউ গুণাবলীটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে অনেক দয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে বান্দা কি করে, তারপরেও তার দোয়াকে এই যে দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা নেক বান্দা মানে এই ইসমাঈল ও ইসহাক ও অন্যরা যে দোয়া করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে শুনেছেন, সেই জন্য তিনি ইচ্ছা করে ওই দোয়ার সাথে তিনি শুনেছেন এই কথাটুকু বলে তিনি কত ভালোবেসে তিনি বলেছেন যে আমি সেই দোয়াটা শুনেছি। রব্বি লাসামিউ দোয়া, আরেকটি হচ্ছে তিনি সূরা সাবা আয়াত নাম্বার 50 সেখানে তিনি বলেছেন ইন্নাহু সামিউন করিবুন, তিনি অতি নিকটে আবার শুনছেন, অথচ তিনি শুনছেন অনেক উপরে, সমস্ত সৃষ্টির উপরে তিনি
অবস্থান নিয়েছেন, ইস্তাওয়া হয়েছেন, এটি হচ্ছে আল আরশ। সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে, ফাওকাল আরশ, সেই আরশের উপরে তিনি ইস্তাওয়া হয়েছেন, অধিষ্ঠিত হয়েছেন, আর সেখান থেকেই তিনি আমাদের সমস্ত কথাগুলোকে শুনছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে তার শোনার গুণাবলী সেগুলোকে তিনি বিস্তারিত ভাবে কোরআন আজিমে যেভাবে বর্ণনা করেছেন ঠিক সেভাবেই আমরা সেখান থেকে জানতে পারি। কিন্তু যে জিনিসগুলো আমাদের জানতে হবে যে এই যে শোনা এটা তিনি কিভাবে শুনেছিলেন, তিনি সুবহানাহু ওয়া তাআলা মানে এখানে একটি আয়াত দ্বারা তিনি তার শোনাটাকে সবিস্তারে বর্ণনা করেছেন, সূরা আল মুজাদিলা। لقد سمع الله قول الذين قالوا ان আমি এর আগে আরেকটি আয়াত বলছি, কিন্তু আমি যে আয়াতটুকু বলতে চাই সেটি হচ্ছে قد سمع الله সূরা মুজাদিলা। تقول عائشة رضي الله تعالى عنها مبينا سمعت طاعت سمي الله تعالى عائشة رضي الله تعالى عنها তিনি এই যে আল্লাহর শোনা সেটাকে সবিস্তারে বর্ণনা করে তিনি বলেন আলহামদুলিল্লাহ আল্লাযী ওয়াসা সামাআহুল আওসাত, সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি বিস্তৃত ভাবে সবকিছু শুনেন। লাকাদ জাআত মুজাদিলা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে সেই যে মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিল জিহাদের মাসালা নিয়ে, সেই কথাটুকুই তিনি আবার বলছেন যে সে যে এসেছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাওলা বিনতে সালাবার কথাটুকু তিনি অনেক গুরুত্ব দিয়ে কালা আমাশ ইনতামিম আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت الحمد لله الذي وسع سمعه الاوساط, সমস্ত প্রশংসা সেই আল্লাহর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু শুনেন। সেই যে একটি মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় এসেছিল, তার সাথে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাদানুবাদ হয়েছিল, কথা বিনিময় হয়েছিল, সেইটুকু তিনি কিভাবে শুনছেন সেই কথাটুকু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সবিস্তারে বর্ণনা করেছেন। আনজালাল্লাহু তাআলা আলা নবী, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي الى الله والله يسمع تحاوركما ان الله سميع بصير, নিশ্চয় আল্লাহ শুনেছেন খাওলা বিনতে সালাবার সেই বাদানুবাদটাকে তিনি শুনে ফেলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে এই যে ওই মহিলা যার নাম হচ্ছে ইতিহাস খ্যাত যে খাওলা বিনতে সালাবা, حول بنت ثعلبة جاءت المجادلة إلى النبي صلى الله عليه وسلم تكلمه في جانب البيت ما أسمع ما تقول سبحان الله, যে ওই মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় এসে এই যে চুপি চুপে তার সাথে কথা বিনিময় করেছে সেটা আমি ঘরের কোন থেকে শুনতে পারি নাই। একটু লক্ষ্য করুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আমি ঘরের ভিতর থেকে তাদের কথাগুলো শুনতে পারি নাই, তো কাল্লিমাহু ফি জানিবিল বাইতি মা আসমাউ মা তাকুলু, আমি শুনতে পারি নাই তারা কি বলেছিলেন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনে ফেলেছেন। আল্লাহ
وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير. الشيء الله سبحانه وتعالى এই খাওলা বিনতে সালাবা তার বাদানুবাদ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, সে যে আউস বিন সামিতের ব্যাপারে তার সাথে কথা বলতে এসেছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত আর্গুমেন্ট যুক্তিতর্ক গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহু ইয়াসমাউহু তাহাবুরাকুমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়ের ভিতরে যে আর্গুমেন্ট যে যুক্তি খণ্ডন করা হচ্ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে শুনে ফেলেছেন। সুবহানাল্লাহি জাহান, এই হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঘরের ভিতর থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই মহিলার কথাটুকু শুনতে পারেন নাই, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আরশের উপরে তিনি ইস্তাওয়া হয়ে সেখান থেকে ওই মহিলা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অত্যন্ত নিম্ন স্বরে কথা বিনিময় করেছে সেটাকে তিনি শুনে ফেলেছেন। এই হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে শোনার বিস্তৃতি, তিনি কত দূর থেকে মানে সেটা শুনে থাকেন। এমনকি এটার এটার সাথে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এমন হাদিসের ভিতরে এসেছে যে এই যে বিভিন্ন সময়ে দোয়া করেছে এবং বিভিন্ন সময়ে যে মানে আনসার মুহাজির তারা দোয়া করেছে সেগুলোর ক্ষেত্রেও হাদিসের ভিতরে এসেছে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ইন্না জিব্রাইল আলাইহিস সালাম নাদানি, জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে এসে মানে তিনি বলেছেন কর ইন্নাল্লাহ কাদ সামিআ কাওলা কাওমিকা ওয়ামা রাদ্দু আলাইক, এবং জিব্রাইল আলাইহিস সালাম এসে বলেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জনগণের কথা তিনি শুনেছেন এবং তিনি তার উত্তর দিচ্ছেন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি তিনি শুনে ফেলেন, এটি একটি চরম বাস্তবতা এবং এটি হচ্ছে নিদর্শন হিসেবে ছোট্ট একটি ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তাহলে এই যে সূরা মুজাদিলার প্রথম আয়াত, এই আয়াত দ্বারা আল্লাহর সামিউল্লাহ আল্লাহ যে শুনেন সেটা প্রতিষ্ঠিত হয়েছে, অত্যন্ত গভীরভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে সমস্ত কিছুর ঊর্ধ্বে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোনো শব্দের উপরে তার কোনো নির্ভরতা নাই, যে শব্দের উপর নির্ভর করে মানুষ শুনে যেই শব্দ টুকরো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটি শুনতে ব্যর্থ হয়েছেন সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাটাকে শুনে ফেলেছেন। তার মানে শব্দ এবং সাউন্ড আসওয়াত, হ্যাঁ এটি যে সাউথ এটি উপর নির্ভর নয় তার শোনা, অথচ আমরা যে শুনি সেটি হচ্ছে শব্দের উপর নির্ভরশীল। সুতরাং আমরা এটা এখান থেকে জেনে নিলাম। এখন আসুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই যে শুনেন তিনি আর কি শুনেছিলেন, কার কথা শুনেছিলেন এটা আমরা এখন একটু দেখি। কুরআনুল আযীমের ভিতরে আরেকটি বর্ণনা এই বর্ণনাটুকু এসেছে সূরা একটি সূরার ভিতরে, এই সূরা হচ্ছে মানে মানে আলে ইমরান। সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে ওই ইহুদি লোকটার কথা, কোন লোকটা, ওই যে ইহুদি লোক যে বলেছিল যে তোমাদের আল্লাহ কি গরিব হয়ে গেছে। সুবহানাল্লাহ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কুরআনুল আযীমের ভিতরে বর্ণনা এসেছে সূরা বাকারা من ذا الذي يقرض الله قرضا حسنا ويضافعه له أضعافا كثيرة, যে এমন কেউ আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি উত্তম ঋণ দিবে, করদান হাসানান, তাহলে কি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার এই ঋণকে করদান হাসান কে তিনি ইউদাইফু, তিনি এটিকে দাফা করে দিবেন, মাল্টিপ্লাই করে দিবেন, বহু গুণে বাড়িয়ে দিবেন, টু হিম মেনি টাইম তিনি এটাকে বাড়িয়ে দিবেন। এই আয়াত যখন নাজিল হলো, এখানে কথা প্রসঙ্গে বলে রাখছি যে এই নিউ ইয়র্কের ভিতরে এবং টরন্টোর ভিতরে কুসংহত আছে, মানে মসজিদের ভিতরে কোনো চাঁদা চাইলে, এখানে আমরা যেহেতু জাতি হিসাবে একটু হতভাগা, এই কারণে আমরা ভুল জিনিসকে সমাজের ভিতরে সরিয়ে দিচ্ছি। এর একটি হচ্ছে কি, মসজিদ এ দেশে করতে গেলে অনেক টাকা লাগে, আপনারা সবাই সেটা জানেন, এটি একটি বাস্তবতা। তাহলে মসজিদ যখন মানুষ বাড়ি হিসাবে কেনে, তখন অনেক বিত্তশালী ব্যক্তি মসজিদকে কিছু কর্জ দেয়, লোন দেয়, যে এই টাকাটা 10,000, 12,000, 20,000 টাকা দিলাম, আমি 5-6 বছর পরে আবার এটা নিয়ে যাব। এটাকে আমাদের বাঙালি সমাজ নাম দিয়েছে কারদান হাসানান। আমাদের বাঙালি সমাজ কোরআনুল করিম যে বুঝতে পারে নাই এবং তার বিরোধিতা করছে, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বলেছেন কোরআনুল করিমের ভিতরে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটি আল্লাহর রাস্তায় কে দান করবে, মানে যে দান করবে এটাকে ফেরত নিবে না, ফি সাবিলিল্লাহ, যেটা ফেরত নেওয়া হয় না, যেটা দান করা হয় সেটাকে বলা হয় কারদান হাসানান। আর এখানে নাম দিয়েছে যে মসজিদে কোরআন অবমাননা করার সামিল, আপনারা শুনে রাখুন, এটি এটি যদি কেউ বলেন তাহলে আল্লাহর আয়াত নিয়ে তামাশা করার সামিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে অধিকার কোনো বান্দাকে দেন নাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে তিনি কোরআনুল আজিমের ভিতরে বুঝিয়েছেন সেটি হচ্ছে কারদান হাসানান, মানে সে দান করে দিবে, এই টাকাটা নিয়ে যাবে, দিয়ে দিল, আর কোনোদিন ফেরত নিবে না, ফেরত নিবে না দেখেই আল্লাহ বলছেন যে এই টাকাটা ইউদাইফু, এটাকে আল্লাহ এই টাকাগুলোকে আরো মাল্টিপ্লাই করে দিবেন, বাড়িয়ে দিবেন, আদআফান কাসিরান, এবং বহু গুণে তা বাড়িয়ে দিবেন। তো এটা ফেরত নিলে এটা বাড়ার প্রশ্ন আসে না, এটা একটা। আর একটা হচ্ছে আপনারা নির্ভরযোগ্য তাফসির দেখেন, তাফসিরের ভিতরে যদি ইবনে কাসির দেখেন, ইবনে কাসির এর ভিতরে কি বলছে, আমি ইবনে কাসির থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, ও কাউলাহু কারদান হাসানান, যে এই যে কারদান হাসানান এটা বলতে কি বোঝায়, রুইয়া আন অমর ও গাইলাহু মিনাস সালাস ও হুয়া নুফিকাতু ফি সাবিলিল্লাহ, এটি হচ্ছে ইনফাক ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় দান করে দেওয়া। ওয়াকিল এটা বলা হয় হুয়া নাফাকাতু আলাল ইয়াল, আলাল ইয়াল মানে পরিবারের জন্য খরচ করা, ইনফাক আলা ইয়াল, যে মানুষের পরিবারের জন্য বাচ্চা কাচ্চাদের জন্য খরচ করা, এটা আরেকটা অর্থ। আরেকটি অর্থ হচ্ছে আল্লাহর রাস্তায় খরচ করা, আরেকটি হচ্ছে কোন কোন সাহাবি এই কারদান হাসানাটাকে অর্থ হিসাবেই দেখেন নাই, সুবহানাল্লাহ, মানে এটার তিনটা অর্থ, একটা কি আল্লাহ রাস্তায় দান করে দেওয়া, নুফিকাতু ফি সাবিলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তায় মানে যে দান করা হলো এটা দান, এটা আর কোনোদিন সে ফেরত নিবে না, এটা একটা অর্থ। এই অর্থের উপরেই সমস্ত সালাফরা কায়েম আছে, তো ইয়া আন উমর গায়র গায়রাহু মিনাস সালাত ওয়া হুয়া নুফিকাতু ফি সাবিলিল্লাহ, এটা একটা। আরেকটা হচ্ছে যে কোন কোন সালাফ এই ব্যাখ্যা নিয়েছে যে কারদান হাসানান মানে হচ্ছে পরিবারের জন্য খরচ করা, ওয়াকিল আরো বলা হয়েছে হুয়া তাসবিহু ওয়া তুকাদ্দিসা তাকদিসা, তাসবিহু তাকদিসু মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবি পাঠ করা আর তার পবিত্রতা বর্ণনা করা, মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই তাসবি পড়া এটাকেও বলা হয় কারদান হাসানা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি এটাকেও একটা অর্থ। তাহলে আমরা তিনটা অর্থ পাচ্ছি, একটি হচ্ছে আল্লাহ রাস্তায় দান করে দেওয়া, যে দান হয়ে গেল চূড়ান্ত আর ফেরত নিবে না, গরিব মানুষকে দান করা, যে কোনো মসজিদের ভিতরে যদি সে দিত সেটা যদি চূড়ান্ত ভাবে দিয়ে দিত, মসজিদে যদি আমরা 1 টাকা 5 টাকা দিই সেটি হচ্ছে কারদান হাসানা। আর এখানে বড় লোকরা যে টাকাটা দিচ্ছে, এ দেওয়ার পরে যে সে আবার 20 বছর পরে একটা নিয়ে যাবে মসজিদ থেকে,
এই কথাটাকে কারজান হাসানা বলা কোরআন অবমাননার শামিল। আল্লাহ সুবহানাহু তাআলা যেটা নাজিল করেছেন, যেটা তিনি অর্থ করেন নাই, সেটা নিয়ে খেলা তামাশা করার সময় আল্লাহ সবাইকে আমার কোরআন শিক্ষা করার এবং সঠিকভাবে কোরআনের শব্দগুলোকে ব্যবহার করার তৌফিক দান করুন, আমিন। এটা অপ্রাসঙ্গিকভাবে এসেছে কিন্তু বলে দিলাম, ভবিষ্যতে মসজিদ কমিটির ভিতরে আপনার যদি ক্ষমতা থাকে তাহলে এটা বন্ধ করুন। এটি কোন সমাজে নাই, এটা এই বাংলাদেশের বাঙালি সমাজের ভিতরে, এই আমেরিকা উত্তর আমেরিকায় এর এর আক্রান্ত হয়েছে। এই আবর্জনা পরিষ্কার করতে হবে আমাদের সমাজ। সাহাবি সাঈদ বিন জুবায়ের ইবনে আব্বাস থেকে বলছেন, যখন আল্লাহ সুবহানাহু তাআলা মানাল্লাযী ইয়াকরিদুল্লাহ কারযান হাসানা, যে কে আছে আল্লাহ সুবহানাহু তাআলাকে একটি উত্তম ঋণ দিবে, এই আয়াত যখন নাজিল হলো তখন একটি ইহুদি লোক সে বলল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার প্রভু কি গরিব হয়ে গেল? সে এখন তার বান্দার কাছে ভিক্ষা চায়, মানে লোন চাচ্ছে, এই কথা সে বলল। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়াহাদিসু আলাল ইবাদি ইনফাক ফি সাবিলিল্লাহ, যে এই 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 আয়াতে বলার জন্য যখন এটি হলো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল হওয়ার পর ইহুদি লোকটাকে বলল কি, যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তোমার প্রভু অত্যন্ত গরিব হয়ে গেছে, ফকির কি হয়েছে, ফকির হয়ে গেছে, সেই কারণেই সে লোন চায়, মানে ইহুদির কথা দেখেছেন, কি একটা কথা সে বলে ফেলেছে। ওই কথা সে হয়তো নিজে নিজেই বলছে অথবা বন্ধু বান্ধবের সাথে হয়তো বলছে, আল্লাহ ভালো জানে সে কিভাবে বলেছে। কিন্তু ইহুদি যে ব্যক্তিগত ভাবে একটা ইহুদি, একটা নাদান ইহুদি লোক সে এই কথাটা বলেছে, কার কাছে বলেছে, আল্লাহ ভালো জানে, সে বলেছে যে তার প্রভু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রভু এখন গরিব হয়ে গেছে, এখন তার বান্দার কাছে সে লোন চায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান আয়াত নাম্বার 181 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে আয়াত নাযিল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ সামি আল্লাহু কাওলাল লাযিনা قالوا ان الله فقير ونحن اغنياء, যে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনে নিয়েছেন তাদের কথা, যে ইহুদিরা বলেছিল ইন্নাল্লাহ ফকির, আল্লাহ হচ্ছেন ফকির, আল্লাহ হচ্ছেন ফকির হয়ে গেছে আল্লাহ, ও নাহনু আগনিয়া, আর আমরা হচ্ছে গিয়ে ধনী, আমাদের হলো অনেক টাকা পয়সা। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে বলে দিচ্ছেন যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন, এটি শুধুমাত্র যে মুসলমানদের কথাটাকে চুপে চুপে শুনে ফেলেন তা নয়, বরঞ্চ মুশরিক অথবা আহলে কিতাব ইহুদি খ্রিস্টান অন্য যে কোনো ধর্মের লোকদের কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন, তার বর্ণনা আল্লাহ কোরআনুল কারীমের ভিতরেই দিয়েছেন, লাকাদ সামি আল্লাহু, নিশ্চয়ই আল্লাহ শুনে ফেলেছেন, কাউলাল লাযিনা, সেই ইহুদিদের কথা শুনে ফেলেছেন যারা বলেছিল কালু ইন্নাল্লাহা ফাকিরুন, নিশ্চয়ই আল্লাহ হচ্ছে ফকির, ও নাহনু আগনিয়াউ, আর আমরা হচ্ছে গিয়ে ধনী, এই কথাটুকু আল্লাহ শুনে ফেলে। সুবহানাল্লাহ, এই হচ্ছেন আল্লাহ, সামি আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শুনেন। এই কারণেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুধু তিনি শুনেনই না, তারপরে বলেন তানাকতুবু মা কালু, আমি সেটা রেকর্ড করে রাখছি, তোমরা যা বলেছ এটা সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেকর্ড করে রেখেছে। এই কারণেই এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত পরিষ্কার ভাবে তিনি বলে দিয়েছেন যে তোমরা যা বলো আমি কিন্তু সব শুনে ফেলেছি এবং আমি রেকর্ড করে রেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মানে উনি ঋণ, এটি তিনি যে চান না, এটার এটার জিনিসটা কি, এটার জিনিস হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মানজাল্লাজি ইউকরিদুল্লাহ করদান হাসানা, এটা কেন এই মসজিদে এই টাকা ফেরত নেওয়ার কথাটা বলা যাবে না, এটার ব্যাখ্যা দেখুন। তো ব্যাখ্যা ভিতরে ইবনে কাসির বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের বেলা যে শেষ রাতে মানে তিনি যে নিকটতম হেভেনে চলে আসেন আর সামা দুনিয়া, সেখানে এসে তিনি কি বলতে থাকেন, তিনি বলতে থাকেন মান ইউকরিদু গাইরা আদিমিন ওয়ালা জালুমিন, যে কে আছো আমাকে মানে ঋণ দিবে যিনি গাইরা আদিমিন, যিনি গরিব নন ওয়ালা জালুমিন, তিনি জুলুমও করেন না। হ্যাঁ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতে ঋণের কথাটা বলেন চাচ্ছেন, বুঝেছেন? এই আয়াতের সাথে একটা হাদিস আছে, অথচ দুঃখজনক, অত্যন্ত দুঃখ, আমি অত্যন্ত কষ্ট পাই যখন মসজিদগুলোর ভিতরে মসজিদের সেই মানে নাদান অত্যন্ত মানে নাইভ, কোনো জ্ঞান নাই, এসে বলতেছে কে কে করদে হাসানা দিবেন, করদে হাসানা দিবেন, দিয়ে যান দিয়ে যান, উনি করদে হাসানা দিয়েছেন, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই, হাদিসের ভিতরে আসে নাই, এটি হবে করদ, এটাকেই বলা হয় আল করদ। আপনি যদি মসজিদে $10,000 দিয়ে 10 বছর পরে ফেরত নিয়ে নেন, এটা হচ্ছে করদ, এটা আবার হাসানা হলো কিভাবে? উফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ধৈর্য রাখা কঠিন প্রিয় শ্রোতা, ধৈর্য রাখা কঠিন আল্লাহর আয়াত নিয়ে এইভাবে। আর আমাদের লোকগুলো চুপচাপ বসে থাকে, বলে যে কি সুন্দর একটা কথা বলছে, করতে হাসানা থাকছে, আল্লাহ আমাদের শয়তানের হাত থেকে বাঁচাও সবাইকে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মান ইউকরিদু গাইরা আদিমিন ওয়ালা জালুমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ আসমানে মানে আসমান আর দুনিয়া এর ভিতরে সুলুসা ইল্লাইল, এখানে এসে তিনি প্রতিদিনই প্রতি রাতেই বলতে থাকেন যে কে আমাকে লোন দেবে, এটি হচ্ছে ওই আয়াতের সাথে হাদিস। মান ইউকরিদু গাইরা আদিমিন ওয়ালা জালুমিন, যে তিনি গরিব নন, তিনি জুলুমও করেন না, এই এই হচ্ছে হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম যে কারদিন হাসানা মানে হচ্ছে এটা বলতে কি বোঝায়, ইয়াহসাল্লাহি তাআলা ইবাদি আলাল ইনফাক ফি সাবিলিল্লাহ, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে দান করা, এটার অর্থ এখানে বোঝানো হচ্ছে, আশা করি বুঝতে পারি। এখন আসুন যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি তিনি শুনেন এবং বুঝেন, এটা এখানে আরেকটি বিষয় তিনি মানে নিয়ে এসেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন, এই শোনার জন্য যে শব্দকে উঁচু করার কোনো প্রয়োজন নাই, কারণ শব্দের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শোনা নির্ভর করে না। এই কারণেই ফি সহীহ আল বুখারী আন আবি মূসা আশআরি রাদিয়াল্লাহু আনহু ক্বাল কুন্না মা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সফর, যে আমরা একটা সফরে ছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফরে ছিলাম, ঠিক তখন কি হলো যে তখন অনেকেই শব্দটাকে উঁচু করতেছিল, মানে আল্লাহু আকবার, আপনারা আমরা সবাই জানি যে সফরের ভিতরে গেলে লোকজন মানে যখন উপরে উঠে কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারিন ফা কুন্না ইজা আলাওয়ানা আলাউনা কাব্বারানা, যে যখনই আমরা আলাউনা হয়েছি, আমরা উঁচু কোনো জায়গায় গিয়েছি, কাব্বারনা আমরা তখন তাকবীর দিয়েছি জোরে জোরে। আমরা অনেক সময় বলি না যখন আমরা উপরে উঠি আল্লাহু আকবার আর এরকম তাকবীর দেই, সাহাবীরা যখনই কোনো সফর করার সময় উপরের দিকে উঠত, কোনো টিলা অথবা ছোট পাহাড়ের উপরে উঠত, তখন তারা তাকবীর দিত, কিন্তু তাকবীরটা অনেক জোরে হয়ে গিয়েছিল। ফাকালা আরবাই আরবাউ আলা আনফুসিকুম, তোমরা এত অস্থির হয়ে তাকবীর দিও না, তোমরা মানে সহজ হও, টেক ইট ইজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা নিজেদেরকে নিয়ে আরবাউ আরবাউ আলা আনফুসিকুম, নিজেদেরকে নিয়ে এত কষ্ট করো না, ফা ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবান আসাম্মান ওয়ালা গায়িবান, তোমরা এমন কারোর কাছে
তার দোয়া করছো না, যিনি কানেও শুনেন না আর যিনি অনুপস্থিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন, আসাম্মা ওয়ালা গায়িবান, তিনি গায়িব নন এবং তিনি বধির নন। তাদউনা সামিআন বাসীরান করিবান, তোমরা এমন সত্তার কাছেই দোয়া করো। এই যে শুনে রাখুন, তাদউনা, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তুমি দোয়া করো এমন সত্তার কাছে, তার তিনটি গুণ রয়েছে, তিনটি কি? সামিআন বাসীরান করিবান, তিনি সবকিছু শুনেন, সবকিছু দেখেন এবং তিনি অতি নিকটে। ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারিবান, এই এই কথাটুকু কোরআনুল কারীমের ভিতরে একটি আয়াতে বর্ণনা করেন, সূরা সাবাতে এসেছে। সুম্মা আতা আলাইয়া ওয়া আনা আকুলু নাফসি, তখন ওই লোকটা মানে নিজে নিজে আস্তে আস্তে বলল, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ফাকালা লি ইয়া আব্দুল্লাহ বিন কাইস, قل لا حول ولا قوة إلا بالله فإنا خنز من كنوز الجنة. তো মানে এই যে সাহাবি, তখন সে ভয় পেয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই কথাটুকু সে আস্তে আস্তে বলেছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কেউ জোরে তাকবীর দিত, মানে সফরে, সেই সফরে তাদেরকে তিনি বললেন যে তুমি জোরে তাকবীর দিয়ে নিজেকে প্রবলেমের ভিতরে ফেলো না, আর বিয়েও আলা আনফুসিকুম, ডোন্ট মেক ট্রাবল উইথ দিস, নিজের মধ্যে ট্রাবল করো না, তোমরা এমন কারো কাছে দোয়া করছো না যিনি শুনে না। এখন এখান থেকে আমাদের কি শিখার আছে? এখান থেকে শিখা আছে এই যে আমাদের সমাজের ভিতরে ওই যে আমিন কথাটুকু জুড়ে বলে না। তখন মওলানা সাহেবরা একটা যুক্তি দেন, এই এই হাদিসটা তারা দলিল হিসাবে আনেন, যদিও এটা এই হাদিস ওটার সাথে কোনো সম্পর্কই নেই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তুমি জোরে তাকবীর দিও না, আল্লাহু আকবার এটা বলো না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু শুনেন। সুতরাং আমিন আস্তে করে বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনবে। শুনেন প্রিয় শ্রোতা, এই যে আমাদের দেশে আমিন জোরে করে বলে না, অথচ আমিন জোরে বলার সমস্ত হাদিসগুলো হচ্ছে সহি, আর আস্তে বলার হাদিসগুলো হচ্ছে দুর্বল, একটা সহি হাদিস নাই। সেটি শোনার জন্য যেটা ইবাদাত, সেটা যেখানে আস্তে করে পড়তে হবে সেটা আস্তে করেই রয়েছে, গবেষণা করে সেটাকে চুপে চুপে বলার কোনো অর্থ হয় না। ইদানিং এই কানার মানে নিউ ইয়র্ক এবং টরন্টো এই সকল বাংলাদেশি মসজিদগুলোতে যখন আমাদের সহি সুন্নাহ যারা শিখছেন তারা যখন গিয়ে বলছেন যে আপনি আমিন জোরে বলেন না কেন, তখন ওই মাওলানা সাহেব এই হাদিসটা অনেক সময় বলে আর কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে তাকবীর দিতে নিষেধ করেছে, যে তোমরা এমন কারোর কাছে দোয়া করছো যিনি শুনে না, সে তো শুনে, আসাম্মা আল গায়িবান, সে তো বধির নন। এটা দিয়ে আমিন জোরে বলা, এই আস্তে বলার দলিল প্রতিষ্ঠা হয় না। যেটাকে জোরে বলতে হবে সেটাকে তো জোরে বলতেই হবে, সেটি হচ্ছে হাদিসে যদি নির্দেশনা থাকে। এই কারণেই আমাদের দেশের লোকরা যখন হজ করতে যায় ওই আমিন যেহেতু আস্তে আস্তে বলে, ওই তালবিয়াও গলা দিয়ে বের হয় না, এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক মিনমিন করে লাব্বাইক বলতেছে, বুঝাই যাচ্ছে না যে তালবিয়া পড়ছে কিনা। আর সব জায়গায় এনে একটা হাদিস ফিট করলে তো এবাদত ঠিক থাকবে না, নষ্ট হয়ে যাবে, আর সেটার সাথেই আমাদের সমাজ জড়িত। তালবিয়া উচ্চস্বরে পড়তে হবে, এই যে হজের মৌসুম এসছে, দেখা যাবে যারা হজ করে, জি হজ করেছেন, জি জি হজ করেছি, অমুক কোম্পানির সাথে হজ করেছি, খুবই ভালো হজ হয়েছে মাশাআল্লাহ, খুব মুখের তৃপ্তির স্বাদ, কিন্তু তার টোটাল হজের ভিতরে দেখা যাবে সে কখনোই জোরে তালবিয়া পাঠ করে না, মিনমিন করে বলছে, কারণ একে হচ্ছে তিনি ভদ্রলোক, আরেক হচ্ছে তিনি বাংলাদেশের মসজিদে আস্তে করে আমিন বলার লোক, সবকিছু আস্তে বলতে হবে মাওলানা সাহেব এর ওই কথা দিয়ে সে এখানেও ফতোয়া এবার চালু করে দিয়েছে যে এখানেও বেশি জোরে বলার দরকার নেই। অথচ যায়িদ বিন খালিদ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল জিব্রাইল ও ফাকাল, জিব্রাইল আমার কাছে এসে বলল
মুরু আসহাবার, আপনি আপনার সাহাবীদেরকে নির্দেশ দেন। তাহলে নির্দেশটা কার? ইব্রাহিমের নির্দেশ নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ সাহাবীদের প্রতি, দুইটা নির্দেশ এসেছে। খালি ইয়ারফাউহু আসওয়াতাহুম, তারা যেন তাদের শব্দকে উঁচু করে, বিতালবিয়া তালবিয়া বলার জন্য। তা ইন্নাহা মিন শাআরিল হজ, আর এটি হচ্ছে হজের একটি নিদর্শন। শাআরিল হজ এই কারণে যে হজে বেশি মানুষ, হজ এবং ওমরা একই রকম, যে হজের ভিতরে মানুষ জোর করে তালবিয়া পাঠ করে সেটি হচ্ছে উত্তম হজ। আইয়েল হাজ্জুল আফদাল ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল হাজ্জু আল আজ্জু ওয়াসাজ্জু, যে হজের ভিতরে আজ্জু মানে হচ্ছে উচ্চ করে পড়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, যারা আস্তে আস্তে মিন মিন করে বলছে, তারা হাদিসের বিরোধিতা করেছে, দুটো হুকুমে বিরোধিতা করছে, একটি হচ্ছে জিব্রাইলের হুকুম, আর একটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন, এর মানে এই নয় যে আপনাকে আস্তে করে আমিন বলতে হবে। আমরা এই যে শোনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনাটাকে এত গুরুত্ব দিয়েছেন, কেন গুরুত্ব দিয়েছেন, যে শোনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে মহিমার সাথে বিভিন্ন ভাবে জড়িত। এই কারণেই আমরা যখন নামাজ পড়ি, তখন আমরা যখন রুকু থেকে দাঁড়াই, তখন আমরা কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা। যেহেতু আমাদের ভাষা আরবি না, এই কারণে আমরা দম ছেড়ে দেই ভুল জায়গায়, আমরা বলি কি মানে আমাদের দমের ভিতরে এটা আসে, মানে এটা আসলে ভাষার গ্রামারের কোনো ভুল না, এটা হচ্ছে ভাষাটা যেহেতু আমাদের নিজেদের না, ওই কারণে আমরা বুঝতে পারছি না কোথায় গিয়ে শ্বাসটা ছেড়ে দিতে হবে। এখানে সামি আল্লাহ মানে আল্লাহ শুনেন, এখানে রাফউ হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার উপর, সামি আল্লাহু আল্লাহ সুবহানাহু তাআলা শুনেন, লিমান হামিদা যিনি আল্লাহর প্রশংসা করেন, আল্লাহ সুবহানাহু তাআলা সেটা শুনেন, লিমান হামিদা লি জন্য, মান যিনি হামিদা যিনি প্রশংসা করছেন। আর আমরা বলছি বলতেছি কি, আমি আল্লাহ হুলিমান হামিদা। যাই হোক, এটা নিয়ে এত কুস্তি করার দরকার নাই, আমি সেটা আপনাদের কাছে অনুরোধ করবো, এটা নিয়ে এত বাড়াবাড়ি করার, আমি শুধু জিনিসটাকে আপনাদের দৃষ্টিতে নিয়ে আসার জন্য এটা বলছি। ভাষাটা যেহেতু আমাদের নিজেদের মাতৃভাষা নয়, এই কারণে উচ্চারণের ক্ষেত্রে মানে দম কোথায় শ্বাসটা ছেড়ে দিতে হবে সেখানে একটু সমস্যা হয়ে যায়, কিন্তু আপনি যদি ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামিয়ে, এটাই আল্লাহ শুনছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন, এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করার আগে আপনি নিজে আল্লাহর প্রশংসা করেন। কেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন, ইন্নাহু সামিউন, আল্লাহ সুবহানাহু শুনেন, এই কারণে আমরাও নামাজের ভিতরে বলছি সামি আল্লাহু। এখানে সামিয়া মানে হচ্ছে ভার্ব ক্রিয়া, আর সাবজেক্ট হচ্ছে কি আল্লাহ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হা রয়েছে আল্লাহ, সে হায়ের উপরে হচ্ছে দম্মা, মানে এটা হচ্ছে রাফউ, রাফউ হচ্ছে সামি আল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন, লিমান হামিদা যিনি আল্লাহর প্রশংসা করেন, অথবা যে আল্লাহর প্রশংসা হয়, লিমান হামিদা প্রশংসা করেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শোনাটা কত জরুরি, কত গুরুত্বপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে নামাজের ভিতরে তিনি মানে আমাদেরকে বলার জন্য আদেশ করে দিয়েছেন, আর সে তার জন্যই আল্লাহ প্রশংসা করার পরেই আমরা বলতে থাকি রব্বানা লাকাল হামদ, আমাদের প্রভুর জন্যই সমস্ত প্রশংসা। তার মানে প্রথম কথাটাও আমার এবং পরের কথাটাও আমার, যেটি শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব মানে সিফাতু সালাতুন নবী মিনাত তাকবীর ইলা তাসলিম কাআন্নাকা তারাহা, সে কিতাবের ভিতরে তিনি বলছেন যে ইমাম এবং মামুম, যারা ইমাম ও মুক্তাদি, তারা উভয়ই সামি আল্লাহু লিমান হামিদ, তাসবিহ এবং তাহমিদ দুটোই বলবে, যে সামি আল্লাহু লিমান সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ রব্বানা ওয়ালাকাল হামদ, যেটাই আপনি জানেন
দুটোই, হ্যাঁ ইমামও বলবে দুটো এবং মামুম বলবে দুটো। এর দলিল কোথায়? দলিল হাদিসের ভিতরে অনেক দলিল রয়েছে, এর একটি দলিল হচ্ছে আপনি যদি লক্ষ্য করেন যে কুনুতে নাজিলা, এই হাদিসটুকু যদি লক্ষ্য করেন সেখানে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে ইমাম হওয়ার সত্ত্বেও তিনি এখানে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ সেটি বলার পরে তিনি মানে হাত তুলে দোয়া করছিলেন, সেটি দেওয়া আছে। আর যারা শুনবেন তারা ইমাম যা করবে আমরা তা করব, ওই হাদিসের আওতায় এটা চলে আসে। আমিন জোরে বলার অনেকগুলো সহি হাদিস রয়েছে। عن وائل بن حجر قال كان رسول الله صلى الله عليه وسلم اذا قرا ولا الضالين قال امين ورفع بها صوته. যে এটি হচ্ছে আবু দাউদের হাদিস নাম্বার 932। যে ওয়াইল বিন হাজর তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন এই কথাটুকু বলতেন তখন তিনি আমিন বলতেন, قال امين। এখানে আমাদের মসজিদের ভিতরে ভুলটা কোথায়? ইমাম সাহেব আমিনটা বলে না, যে সকল মসজিদে জোরে আমিন বলেন সেখানেও কিন্তু ভুল হচ্ছে। এখানেও মনে করবেন না যে মানে খুব কারেক্ট, এখানে ইমামকেও বলতে হবে আমিন, কারণ হাদিসটার ভিতরে তাই আছে ইজা কারা ওয়ালা দাল্লিনা ক্বালা আমিন ওয়া রাফা বিহা সাওতাহু। ইমাম এবং মামুম উভয়ই আমিন জোরে বলবে। হ্যাঁ রাফা, এখানে একটি হাদিস আমরা পেলাম। তারপরে ওয়াইল বিন হাজরের জোরে বলতেন ওয়াকালা আমিনা ও মাদ্দা বিহা সাওতাহু, এখানে বলছে যে তিনি জোরে এবং টেনে মদ করে বলতেন ও মাদ্দা বিহা আমিন এরকম, মানে খুব জোরে না মানে একটু জোরে ওই একটু টেনে। হ্যাঁ তো সুতরাং এটি মানে وعن عن وائل بن حجر انه صلى خلف رسول الله صلى الله عليه وسلم فزهر بامين ابو داود في ترى سند صحيح হিসাবে তিনি এটি বর্ণনা করেছেন। তারপরে মানে তিনি বলেছেন যে যখন তোমরা মানে আমিন জোরে বলবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করে তোমাদেরকে সবাইকে ক্ষমা করবে। এই তো আমিন, এবং এটি সবসময় জোরে বলার কথা। এমনিও যে কোনো মানুষ যদি আপনার জন্য দোয়া করে তখন আপনি আমিন এটা জোরে বলবেন, বিন বিন করবেন না। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال قال ما حسدتكم اليهود على شيء ما حسدتكم على السلام والتأمين. যে ইহুদিরা তোমাদেরকে অনেক বেশি হিংসা করে কারণ তোমরা সালাম এবং আমিন জোরে বলো। এটি সিলসিলাতুল আহাদিস সহিহা হাদিস নাম্বার 691। এতে বোঝা যাচ্ছে যে আমিন জোরে বলাটাই হচ্ছে মানে সুন্নাহ, এবং বিভিন্ন ভাবে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের ভিতরে এসেছে। শুধু কয়েকটি হাদিস এসেছে তিরমিজিতে একটি হাদিস এসেছে, সেখানে বলা হচ্ছে যে আমিনটা তিনি নিচের স্বরে করে বলতেন, কিন্তু এটি হচ্ছে দাঈফ জিদ্দান অত্যন্ত দুর্বল হাদিস। আলকামা বিদু ওয়াইলের হাদিস এখানে বলা হয়েছে ফালাম্মা বালাগা গায়রা মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন ক্বালা আমিন ওয়া আখফা বিহা সাওতাহু, যখন তিনি আমিন বলতেন ওয়া আখফা বিহা তিনি তার কণ্ঠস্বরকে নিচু করতেন। এই হাদিসটুকু তিরমিজিতে এসেছে, তিরমিজি হাদিস নাম্বার হচ্ছে মানে 248, কিন্তু হাদিসটার সম্পর্কে তিরমিজি বলছেন যে এটি দুর্বল, এটি মানে অতিরিক্ত কথাটুকু বলেছেন আলকামা বি ওয়াইল, কারণ ওই কথাটুকু তিনি বলেন নাই, অথচ কথাটুকু হবে যে তিনি শব্দটাকে উঁচু করতেন, শব্দটাকে উঁচু করতেন এই কথাটুকু না বলে তিনি উল্টাটা বলেছেন, এই কথাটাই ইমাম তিরমিজি হাদিসের ব্যাখ্যায় বলেছেন। অর্থাৎ তিরমিজির এই হাদিসটা হচ্ছে দুর্বল, এটা দিয়ে কোনো দলিল নেওয়া যাবে না, যেহেতু সহি হাদিস আবু দাউদের ভিতরে এসেছে যে তিনি জোরে বলতেন আমিন, সুতরাং সেটি হচ্ছে সহি। আরেকটি হাদিস এসেছে, সেটি হচ্ছে নাসাইতে এসেছে হাদিস নাম্বার মানে 932। এখন এখানে
ওয়াইল থেকে এসেছে, যখন মানে বলতেন যে যখনই গায়রুল মাগদুবি আলাইহিম রাদ্দালিন এই কথাটা বলা হতো, ফাকাল আমিনা ফাসামিআতুহু ওয়া আনা খালফাহু, আমি তখন শুনতে পাইতাম পিছন থেকে, এটা যদিও দুর্বল তারপরেও বলা হচ্ছে যে শুনতে পেত, মানে অধিকাংশ হাদিস এসেছে যেগুলো আমিনটাকে শুনতে পেত, এটি দুর্বলও আছে সহিও আছে, কিন্তু সহি হাদিসের ভিতরে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে একটি হাদিস হচ্ছে যেটি অতি দুর্বল, এটি সম্পর্কে ইমাম তিরমিজি বলছেন যে ওয়াইল বিন হজর সেটি ভুল করে সে উল্টা কথাটুকু বলে ফেলেছে, যে বলার কথা ছিল যে ওয়া রাফা বিহা সাওতাহু, এটা না বলে তিনি বলে ফেলেছেন ওয়া আখফা বিহা সাওতাহু। এবং এই প্রসঙ্গে ইমাম তিরমিজি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তাদেরকে বলতে শুনেছেন যে এই হাদিসটুকু সহি নয়। এই বিস্তারিত বর্ণনা আমরা এখানে দিতে চাচ্ছি না, কিন্তু আমরা যেটা বলতে চাই যে বিভিন্ন মুহাদ্দিস তারা বিভিন্ন বইতে মানে যেভাবে হাদিসগুলোকে বর্ণনা করেছেন সেখানে তিনি বলেছেন যে এটি উচ্চ স্বরে, যেমন ইমাম আল বুখারী সহিহ আল বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন বাব লাহরিল ইমাম বিত্তামিম, ইমাম আল বুখারী তিনি বলছেন যে একটা চ্যাপ্টার লিখেছেন, চ্যাপ্টারের নামই হচ্ছে উচ্চ স্বরে আমিন বলা, অনুচ্ছেদ আমিনটা উচ্চ স্বরে বলতে হবে, সেটা চ্যাপ্টারের নামই তিনি দিয়েছেন জাহরিল ইমাম বিত্তামিম। তারপরে তিনি বলেছেন জাহরিল মাম বিত্তামিম, তারপরে তিনি বলেছেন যে যারা মাম, যারা ইমামকে অনুসরণ করে তাদেরকেও জোরে বলতে হবে। তাহলে ইমাম আল বুখারী সহিহ বুখারীর মতে ইমামকেও জোরে আমিন বলতে হয়, মামুমকেও মানে মুক্তাদিকেও জোরে আমিন বলতে হয়। সহিহ সুন্নাহ মসজিদগুলোতে দেখা যায় যে ইমাম সাহেব কিছুই বলে না, চুপ করে থাকে, এদিক দিয়ে সমস্ত শব্দ নবীন কোরআন সুন্নাহ অনুসরণকারী ভাই যারা থাকেন তারা খুব জোরে আমিন বলে ফেলেন। আমাদের উচিত হচ্ছে যে ইমাম যখন বলবে তখন আমাদের চুপ থাকা, ইমাম বলা শেষ করবে তারপরে আমরা আমিন বলবো, এই বিষয়ে হাদিসে রয়েছে, আপনারা ইচ্ছা করলে সেকাল ব্রানি সিফাতুস সালাত নবী বই থেকে দেখে নিতে পারে। এই যে ইবাদতের ভিতরে তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আর হচ্ছে সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা, এই যে তামিন আমিন, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শোনাটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পছন্দ করেছেন এবং মহিমান্বিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শোনাটাকে শব্দের উপর নির্ভর করেন নাই, এই যে শব্দ, এখন একটি বিষয় এখানে চলে আসে যে মানুষ ওই যে ওই শুনবে, শোনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে তিনি বর্ণনা করেছেন যে আমরা কি দেখতে পাই যে মৃত ব্যক্তি যারা মরে যায় ইন্তেকাল করে মুনতাকিল হয়ে যায় তারা শুনতে পায় না, এটা মৃত ব্যক্তি শুনতে পায় কিনা এই প্রশ্নটা বেশি করে কারা, ভারত পাকিস্তান বাংলাদেশ, কারণ তাদের একটা বিশেষ উদ্দেশ্য আছে, যে কোনো জ্ঞানী ব্যক্তির কাছে আলিমদের কাছে আমাদের সমাজ থেকে বিশেষ করে যাদের বাড়ি এই হতভাগা তিনটি দেশ, একটি হচ্ছে ভারত পাকিস্তান বাংলাদেশ, যত ধরনের দুষ্কর্ম হাদিস বিরোধী আকীদা বিরোধী কথাবার্তা জিজ্ঞাসা রয়েছে সেটি আমাদের সমাজে মজুদ, আল্লাহ সবাইকে সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি আকীদার সন্ধান দিক আমিন। তাদের একটা প্রিয় প্রশ্ন হচ্ছে যে মৃত কি শুনতে পায়, আবার এখানে আবার বাংলাদেশের কেউ কেউ আছে বাসায় কেউ ইন্তেকাল করলে কবরের কাছে গিয়ে দোয়া টোয়া করে যে ও আমাদেরকে শুনতে পায় কিনা, ইমোশনাল এটি, এটি অবশ্য ওতে জানার জন্য জিজ্ঞাসা করে না, তারা জিজ্ঞাসা করে অন্য কারণে, যে এই যে মৃত, এই মৃত ব্যক্তির ভিতরে রয়েছে কারা, তথাকথিত পীর সাহেব অথবা তথাকথিত মুর্শিদ অথবা মরা সাহেব অথবা যার যার মুরিদ তারা, যার অনুসারী তার কবরের কাছে গিয়ে তারা অভিযোগ করে ইত্যাদি ইত্যাদি,
আর এর ভিতরে আরেক ধরনের লোক আছে যারা আবার এই পীর পীরদের মসজিদে মানে কবরের কাছে যায় না, আর একটু মানে বেশি হাই ক্লাস বিদাতি, তারা করে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে গিয়ে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চায় যে আমি যেন ইলেকশনে পাশ করি। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার ভিতরে দুইটি রীতি রয়েছে, একটি হচ্ছে দুই মানে যে কোনো রাজনীতিবিদ তারা সিলেটে ওই শাহজালালের মাজারের কাছে গিয়ে নির্বাচনে পাশ করার জন্য তার কাছে দোয়া চায়, আর আরেকটা গ্রুপ আছে সেটি হচ্ছে শাহজালালের কবরের কাছে যায় না, তবে ওই মদিনা শরীফে এসে নবীর কবরের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে যায়। তারা হলো আবার একটু হাই ক্লাসের মানে ইসলামী চিন্তাবিদ তারা ইত্যাদি। যাই হোক, মূল কথা হচ্ছে এই যে সামিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃতের জন্য সেটাকে শোনার ব্যবস্থা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে শোনার জিনিসটা মানে এই যে অডিটরি সিস্টেম অ্যাপারেটাস, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেটে যে এই যে কানটাকে বাসিরান আর সামিআন, এই যে চক্ষু আইন আর ওজন, এই যে দুইটি অঙ্গ, এটি যে আল্লাহ তৈরি করেন, এটি ফিফথ উইক মানে প্রেগনেন্সির ফিফথ উইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেন। তো শোনার যে মানে অ্যাপারেটাস কান, আমি এখন কিছু ডাক্তারি কথা বলবো, মানে যারা বুঝলে বুঝলে না যারা না বুঝেন অসুবিধা নেই, না বুঝলো এটা আল্লাহ সুবহানাহু তাআলার মারিফা বোঝার জন্য তেমন জরুরি না, শুধুমাত্র আগ্রহী কিছু শ্রোতা যারা এটা বুঝে এটা গুরুত্ব বুঝতে পারবেন তাদের জন্য হয়তো কিছুটা সুবিধা হবে। আল্লাহ সুবহানাহু তাআলা মানে এই যে সামিআন বাসিরা চক্ষু এবং এবং এই যে শোনার দেখা, এটাকে আল্লাহ সুবহানাহু তাআলা পাশাপাশি উল্লেখ করেছেন সামিআন বাসিরা। এই যে কাছাকাছি এটা মায়ের পেটে যখন বাচ্চাটা গ্রো করে ঠিক তখনও এটা ডেভেলপমেন্ট তো কাছাকাছি, কোনটা আগে হয় কোনটা পরে হয় এটা বোঝা মুশকিল। চোখ আগে তৈরি হয় নাকি কান আগে তৈরি হয় কি মানে এমব্রায়োলজিক্যালি এটা ডিফারেন্সিয়েট করা খুব ডিফিকাল্ট। তবে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে কানের ব্যাপারটা, কানের জন্য যে ডেভেলপমেন্ট সেটি মায়ের পেটে থাকার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে কমপ্লিট করে দেন। সুবহানাল্লাহি তাআলা, আপনারা কি জানেন যে মায়ের পেটে সেই বাচ্চা ওখানে বসে শুনতে পায় অথচ সে দেখতে পারে না? আমরা দেখার সিফত গুলো যখন আলোচনা করব তখন সেটি আমরা আলোচনা করব যে তিনটি তিনটি ডার্ম লেয়ার যেটা দিয়ে এমব্রায়ো গঠিত, এক্টোডার্ম এন্ডোডার্ম মেজোডার্ম, এই তিনটি ডার্ম লেয়ারের প্রয়োজন পড়ে তার কানটা তৈরি করার জন্য। অর্থাৎ যে এমব্রায়োর যতগুলো লেয়ার রয়েছে প্রত্যেকটি লেয়ারের মাধ্যমে সাহায্য নিয়েই এই কানের মতো শোনার মতো এত সফিস্টিকেটেড একটি অ্যাপারেটাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেটে বাচ্চার জন্য তৈরি করে দিত, কিন্তু তার দেখাটা চক্ষুটা এত বেশি সফিস্টিকেটেড নয়। আমাদের ধারণা হচ্ছে উল্টা, যেহেতু আমরা সবাই মেডিকেল সায়েন্স সম্পর্কে জ্ঞান রাখি না, আমরা মনে করি যে চক্ষুটা হচ্ছে খুব সফিস্টিকেটেড আর কানটা তেমন কিছু না, কিন্তু ডেভেলপমেন্টালি কান হচ্ছে মোস্ট সফিস্টিকেটেড দেন আই চক্ষু। এই যে কানের এই সমস্ত কিছু ইনার ইয়ার ব্রেইন স্টেম এবং কর্টেক্স এটার কানেকশন সমস্ত কিছু তৈরি হয়ে যায় 26 উইক 25 থেকে 26 সপ্তাহের ভিতরে একটি বাচ্চা মায়ের পেটে বসে থাকে, মায়ের পেটে শুয়ে থাকে কিন্তু সে শুনতে পায়, শুনতে পায়। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল আযীমের ভিতরে বলছে ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমরা যখন মায়ের পেটে থাকো তখন তোমরা কিছু জানো না, লা তাআলামুনা শাইআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে কানটুকু তৈরি করে দিয়েছেন এবং ওই কানের ভিতরে সে শুনতে পায়। একটি শিশু যখন 22 সপ্তাহতে মানে 25 থেকে 26 সপ্তাহের জেস্টেশনাল পিরিয়ড হয় তখন বাইরে যদি একটি প্রচন্ড শব্দ হয়, বোমার আওয়াজ হয় অথবা লাউড নয়েজ হয়, তখন ওই জরায়ুর ভিতরে ওই ইউটেরাসের ভিতরে বাচ্চাটা কেঁপে ওঠে, অটোনোমিক ফাংশনটা
চেঞ্জ হতে থাকে, তার ব্লাড প্রেশার, তার সরি ভাই আমি একটু ইন্টারাপ্ট করলাম, আপনার কি কোনো ডিস্টার্ব হচ্ছে? কিছু শব্দ আসছে কোন বাসা থেকে? শব্দ যারা আসছে তারা করুন, আপনারা আপনারা প্লিজ আপনারা যারা ইনশাআল্লাহ তাআলা তাহলে আই ডোন্ট নো কোথা থেকে শব্দ আসছে, প্লিজ আপনাদের ফোন গুলো সেলফ মিউট করে রাখুন প্লিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ছোট বাচ্চাকে মানে মায়ের পেটে রেখে তার সোনাটা ওজন তার যে এই যে সোনাটা সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছেন মায়ের পেটের বাইরে, সেই যে বাচ্চা যে কোনো কিছু দেখতে পারে না, তার চোখের অ্যাপারেটাসটা ভালো করে তৈরি হয় নাই, কিন্তু সে 26 সপ্তাহের প্রেগনেন্সির সময় বাইরের শব্দটি সে স্টার্টল হয়ে যায়, তার অটোনমিক সিস্টেম মানে হচ্ছে তার পাল তার হৃৎপিণ্ডের নাড়ি স্পন্দন সে যে চমকে উঠছে, তার ব্লাড প্রেশার এগুলো চেঞ্জ হয়ে যায় সাউন্ডের কারণে, সে মায়ের পেটে বসে সে শুনতে পায়, তার মানে মায়ের পেটের ভিতরে যে যে শিশু সবার আগে যে অঙ্গটা তার পারসেপশনের জন্য দরকারি হয়ে পড়ে সেটি হচ্ছে শোনা, সেটা আল্লাহ শুনে এবং বাচ্চাটাও শোনে, ওই কারণেই আল্লাহ বলছেন সামি আল্লাহ লিমান হামিদা, আল্লাহর প্রশংসা যে করবে সেটাই তো আল্লাহ শুনে, আর সেই শিশুটাও শুনে, অথচ শিশুটা দেখে না, শিশুটা দেখে না কিন্তু সে শুনে, শুনে এটা সাইন্টিফিক্যালি প্রুভড, ইভেন বলা হয় যে আপনার কোন গর্ভবতী মহিলার সামনে যদি সাংঘাতিক ধরনের বোমা ব্লাস্ট হয়, মনে করেন জাপানে যে পারমাণবিক বোমা মানে মানে ফেলা হয়েছিল দ্বিতীয় মহাযুদ্ধের সময়, তখন প্রেগনেন্সি থাকলে সেটা অ্যাবর্শন হয়ে যেতে পারে, বাচ্চাটা মরে যেতে পারে, কারণ শব্দের প্রতিক্রিয়া বাচ্চার অটোনমিক সিস্টেমটা চেঞ্জ হয়, মানে ডাক্তারি ভাষা শেখার দরকার নেই, যেটা বলতে চাচ্ছি যে বাইরের শব্দ হলেও যে মায়ের গর্ভের থেকে যে 26 সপ্তাহের বাচ্চা সেটা শুনতে পায় এবং তাতে সে ভয় পায়, তাতে তার শরীরের হাল চেঞ্জ হয়ে যায়, তার সে কাতর হয়ে পড়ে, সে সে মানে স্টার্টল হয়ে পড়ে, সেই হচ্ছে শোনা, সেরকম একটি সার্ভিস থেকে সে শোনার যন্ত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওরে, এবং কোরআন কাজিমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিব্বতুন উম্মাতিকুম, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তোমাদের মায়ের পেটে থেকে লা তাআলামুনা শাইয়া, তোমরা কিছু মানে জানতে পারো নাই কিন্তু আসমা তিনি শুনে, এই জন্য আল্লাহ বলেছেন কি তাআলামু তুমি শিখতে পারো নাই কিন্তু জানতে পারো নাই কিন্তু তুমি শুনেছ, তাতে বোঝা যাচ্ছে যে মানুষের জন্য শোনার সাথে সাথে জানাটা হচ্ছে না, মানুষের শোনাটা আগে কিন্তু জানাটা হবে দুনিয়াতে আসার পর, তার যখন ব্রেন ডেভেলপমেন্ট হয় তখন, তার মানে মানুষের শোনা হচ্ছে তার জানাটা কত দুর্বল সে অনেক পরে জানে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামিউন বাসীরুন সামিউন আলিমুন, তিনি শুনেন এবং জানেন, আর এই শোনাটা এত গুরুত্বপূর্ণ যেটা প্রত্যেকটা মানুষ ও মায়ের পেটে শুনতে থাকে, শোনার জন্য সে কিছুই বুঝতে পারে না, শুনে না অথচ জানে না, হতভাগা মানুষ দুনিয়াতে আসছে মায়ের পেটের থেকে যে শোনাটা শুনত সেখানে, সেই শোনাটার জন্য সে কোনো অবাক হচ্ছে না, আল্লাহ প্রশংসা করছে না বুঝছে না, এটা শুনে শুনে বলবে আমি আল্লাহ লিমান হামিদা, দুনিয়াতে যত অসুখ হয় চোখের অসুখ হয় অনেক বেশি, হ্যাঁ চক্ষু অন্ধ হয়ে যায়, সেই তুলনায় মানুষের কানের অসুখ কম হয়, কান নষ্ট হয়ে যায় খুব কম, আল্লাহ কানের উপরে অনেক বরকত দিয়েছে, শোনা শোনার উপরে শুধু শুনবে শুনবে শুনে শুনে মানুষের জীবনটাই শুরু হচ্ছে শোনা দিয়ে, শুনছে সে ভালো কথা সে শুনবে, এই কারণেই ভালো কথা শুনতে শুনতে তার মনটা ভালো হয়ে যাবে, তার সমস্ত অন্তর পবিত্র হয়ে যাবে, এই কারণে শোনাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় দেখার আগে বর্ণনা করেছেন, কোরআনুল আজিমের ভিতরে কখনো এমন কোন আয়াত নাই যেখানে আল বাসির বলে তারপরে সামিয়ে বলেছেন,
মানে এটার মানে এই না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে কান আগে তৈরি হয়, এটা শুনেন কোরআন শরীফের অর্থে অ্যারেঞ্জমেন্ট দিয়ে পুরোপুরি ব্যাখ্যা করা যায় না, এটা এটা ঠিক না। কোরআনুল আযীম এমন একটি কিতাব, এটা বিস্ময়কর, এটা কোনো ল কোনো লজিক্যাল অর্ডার অথবা সাইন্টিফিক অর্ডার এটা ফলো করে না, এটি ফলো করে কি সেটা আল্লাহই ভালো জানে। এটার মানে এই না, মানে যদিও আমরা সৌভাগ্যবশত এটা পেয়ে যাচ্ছি যে স্বামী আগে আর বাসার পরে, বর্তমান বিজ্ঞানের মাধ্যমে আমরা জানতে, তার মানে এই না যে এটা ইন্ডিকেট করে ওটা প্রমাণ করছে, তা নয় কিন্তু। কারণ অনেক সময় আমাদের ভিতরে একটা প্রবণতা দেখা দেয় যে কোরআনের আয়াত থেকে কোন শব্দ নিয়ে অ্যারেঞ্জমেন্ট নিয়ে সেগুলো বিভিন্ন লেখক সেটাকে এমন ভাবে উপস্থাপন করে যে বলে যে কোরআন একটি বৈজ্ঞানিক গ্রন্থ। শুনেন, কোরআন একটি বৈজ্ঞানিক গ্রন্থ ওইভাবে প্রমাণ করা যায় না এবং এইভাবে বলা ঠিক নয়। আপনি মুলক এই যে তাবারাকাল্লাযী এই সূরাটার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এখানে আল্লাহ সৃষ্টি করেছেন কি মৃত্যু আগে সৃষ্টি করেছেন, জীবন পরে সৃষ্টি করেছেন, এটাই তো অ্যারেঞ্জমেন্ট, তো এখানে উল্টা খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই যে খালাকাল হায়াতা ওয়াল মাউতা, এটা বলেন নাই, ওখানে মৃত্যুটা আগে দিয়েছেন। সুতরাং এই যে অ্যারেঞ্জমেন্ট, এটার উপর ভিত্তি করে এইভাবে যারা কিছু শ্রোতারা রয়েছেন যারা কোরআনের এই ধরনের বই মানে পড়তে খুব ইন্টারেস্টেড, এগুলো পড়তে পারেন কিন্তু সাবধান, সেগুলোকে সবসময় ধারণা করতে হবে যে এটি একজন লোকের ওপিনিয়ন, কিন্তু এটা বলতে গিয়ে সাইন্টিফিক জিনিস প্রতিষ্ঠা করে আল্লাহ এভাবে বলেছেন এটি হাদিস ছাড়া বলা যাবে না, ইম্পসিবল। যদিও আমরা দেখতে পাচ্ছি সাইন্টিফিক্যালি যে মানে শোনাটা আগে হচ্ছে কিন্তু দেখাটা পরে হচ্ছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সামিউ তারপরে হচ্ছে বাসিউ, এটা আল্লাহ ভালো জানেন। কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি যে এটা দিয়ে কোনো প্রমাণ করার চেষ্টা না করাই ভালো, এটি ঠিক নয়। যেমন আল্লাহ বলেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যুকে আগে তৈরি করেছেন, এটার মানেটা কি? এটার মানে আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি সৃষ্টি করেছেন আদম আলাইহিসসালামকে, তার মানে সৃষ্টিটাই তো আগে, তাহলে আদমের মৃত্যুকে আগে সৃষ্টি করেছেন নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানে খালাকাল আদমা, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আদমকে তৈরি করেছেন, তারপরে তার স্ত্রী হাওয়া আলাইহিসসালাম তাকে তৈরি করেছেন। সুতরাং জীবনটাই আগে, এটাই মানে অধিকাংশ আয়াত এবং হাদিসের ভিতরে সেটাই পাওয়া যায়, মৃত্যুটা হচ্ছে পরে, তারপরে আবার জীবন আবার মৃত্যু, অথবা এই পরে জীবন এবং আর কোনো মৃত্যু নাই ইত্যাদি। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এই যে শোনা, এটা গুরুত্বপূর্ণ, মায়ের পেটের থেকে শুনলেও কবরের ভিতরে গেলে আর কেউ শুনতে পারবে না। কিন্তু আমাদের এখানে একটা সমস্যা হলো, আমি কিছু কোরআন সুন্নাহ শ্রোতাদের কাছ থেকে জেনেছি যে আপনারা অনেকে প্রশ্ন করেছেন, আর আমাদের কিছু জ্ঞানী ভাই যারা কোরআন সুন্নাহ পারদর্শী তারা এক ধরনের উত্তর দিয়েছে, আর ওখান থেকে কারো কারো মানে সমস্যা হয়েছে এই উত্তর দেয় একজন ব্যক্তি সে কিছু বলে না, কিন্তু আপনারা যারা মানে নিজেরা গবেষণা করে আবার কিছু মানে নিজেরাই এটা বুঝে ফেলছেন, এই হচ্ছে সমস্যা। এটা এই সমস্যা এই অসুখ থেকে যদি আপনারা নিজেরা মুক্ত না হন তাহলে বক্তৃতা শুনে আপনাদের কোনো পরিবর্তন হবে না, বরঞ্চ মিলগাইলেট হওয়ার সম্ভাবনা বেশি। বহুদিন আগে একজন এর কাছে আমি শুনলাম যে উনি বিশ্বাস করছেন যে হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান, কি ধরনের কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তাহলে কবরের ভিতরে যিনি আছেন তিনি শুনতে পান। আপনি কোথা থেকে জানলেন? ওই যে কবরের ভিতরে যিনি থাকে সে তো জুতার আওয়াজ পাওয়া যায়, সেটা তো সহিহ হাদিসের ভিতরে আছে। তো উনি জুতার আওয়াজটাকে কথা শোনার সাথে তুলনা করেছেন, এই ধরনের জ্ঞান মানুষকে শুধু পথভ্রষ্টই করে না, আকীদা থেকে বিচ্ছিন্ন করে, কোরআন বিরোধী।
আর যিনি এটা উত্তর দিয়েছিলেন তিনি এটা বলতে হয়তো এটা বুঝার নাই, উনি হয়তো বলেছেন যে অতীত জায়গায় কিছু শোনা যায়, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের সেই যে কুয়ার ভিতরে যে যারা ছিল তাদেরকে তিনি শুনিয়েছেন, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটি আমি না আপনিও না। সেরকম ঘটনা কোরআনুল কারীমের ভিতরে আছে মৃতদের কাছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে দুইটি আয়াত সেখানে পরিষ্কার করে বলে দিচ্ছেন যে মৃত ব্যক্তি শুনতে চায় পায় না। لقوله تعالى سبحانه سورة فاطر آيات نمبر 22 এখানে কি বলছেন, وما انت بمسمع من في القبور, যিনি কবরে রয়েছে তাকে তুমি শোনাতে পারো না। পরিষ্কার করে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তিনি বলে দিচ্ছেন আয়াত দ্বারা, وما انت আপনি পারেন না بمسمع কাউকে শোনাতে পারেন না, মানসিল কবর যে কবরের ভিতরে আছে তাকে আপনি শোনাতে পারেন না। তারপরেও মানে উনি বুঝেছেন কিছু করার নাই, এই হচ্ছে সমস্যা। প্রিয় শ্রোতা আখওয়াতি, আপনাদের প্রতি আমার একটি বিনয় অনুরোধ, এই আমার বক্তৃতা শুনে শুনে আপনারা এইভাবে নিজেরা গবেষণা করে করে সিদ্ধান্ত বানাবেন না প্লিজ। এটা যদি বানান আমি হয়তো বলি নাই, আপনি সেটা আমার নামে চালিয়ে দিচ্ছেন আর আমার সর্বনাশ করছেন, আমার তওয়াক্কালকে সর্বনাশ করছেন এবং নিজে সর্বনাশ করছেন, সমাজে সর্বনাশ করছেন। এই ধরনের পাণ্ডিত্যপূর্ণ চেষ্টাকে বাদ দিবেন, আপনাদেরকে স্কলার হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানে উৎসাহ দেন নাই, না আপনারা সবাই শুনে শুনে স্কলার হয়ে যান, আমরা কেউ স্কলার হতে আসি নাই। আমরা যেতে চাই সেটি হচ্ছে আকীদাকে শুদ্ধ করা, সেটার জন্য আমরা চেষ্টা করছি। সুতরাং সাবধান, মানুষ যিনি কবরে চলে গেছে, যিনি মৃত্যুবরণ করেছেন, মুনতাকিল হয়েছেন, সে কোনোদিনই শুনতে পারবে না। আবার বলে কি আল্লাহ পারমিশন দিল, কোথা থেকে এক ব্যাখ্যা নিয়েছে আল্লাহ? আসলে ওই ব্যাখ্যা তিনি দিয়েছেন সেটা বলে নাই, কিন্তু শ্রোতাদের ভিতর থেকে ওই যে মানে অন্তরের ভিতরে যদি আবর্জনা থাকে তাহলে সেদিকেই টানবে, শয়তানের প্রভাব থেকে আমাদের সবাইকে মুক্ত হতে হবে। قولي تعالى الله بولن سورة فاطر وما أنت بمسمع من في القبور اي نبي صلى الله عليه وسلم تومي قبره جيني آسن تاكي تومي فون دي قرر هذا پرشكار بره بولي دي اپر كيشه فرميشن تو الله جو دي چاہے اره كيشه جو دي چاہے اي بھاو قرآن قرآن برو دي کنو بیکھان اي تفسير كي کرے شایطان تھرا آر انو کیو تفسير گو دي پرانا اي پر ایکھنے পরিষ্কার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কবরে যিনি শুয়ে আছেন তাকে শোনাতে আমরা পারব না, পিরিয়ড, পারব না। সেটি আউলিয়া হোক আর মুর্শিদ হোক, পীর হোক, যাই হোক, আমার আব্বা হোক আর আম্মা আম্মা হোক, ও কাউকে আমরা শোনাতে পারি না। এটা সালাম হোক আর কালাম হোক কোনো কিছুই শোনা যাবে না। এই কারণেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে কোরআন আযীমের ভিতরে বলে দিয়েছেন। আর কি বলেছেন সূরা নমল আয়াত নাম্বার 80, ওয়াকাউলিহি তাআলা ইন্নাকা লা তুসমিউ মাউতা, নিশ্চয়ই আপনি মৃতকে শোনাতে পারেন না। ইন্নাকা লা তুসমিউল মাউতা, মৃতকে শোনাতে পারেন না, লা তুসমিউল মাউতা। এই দুটো আয়াত আছে, দুটো, একটি ফাতির আর একটি হচ্ছে সূরা নমল, এই দুটো আয়াত থাকার পরেও মানুষের কোনো লজ্জা নাই এটা আবার জিজ্ঞাসা করে, কয় যে মৃতরা কি শুনতে পায়? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহকে ভয় করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে কুরআনুল আযীমের ভিতরে বলে দিচ্ছে যে যিনি মরে যাচ্ছেন তিনি কখনোই শুনতে পাবেন না। ওয়া আল আসল ফিল আমওয়াত, এই কারণে এই প্রশ্ন যিনি করবেন সে প্রশ্নকারীও ভালো নয়। কেন প্রশ্ন করবে? পৃথিবীর অন্য কোন দেশের লোকরা তেমন প্রশ্ন করে না, প্রশ্ন করে হতভাগা আমার এই তিন দেশ ভারত পাকিস্তান বাংলাদেশ, বেদাতের বেদাতের জন্য মানে বেদাতের মানে জন্য মানে জর্জরিত এই ভূমি তার জনগণ। ওয়াল আফল ফিল আমওয়াত আন্নাহুম লা ইয়াসমাউনা কালামুন আল আহইয়াউ মিন বানি আদম, আসল হচ্ছে, উসুল হচ্ছে কি
যে মৃতরা জীবিতদের কোনো কথাই শুনতে পায় না, এটি হচ্ছে মূল কথা। আসল ফিল আমওয়াত আন্নাহুম লা ইয়াসমাউনা কালামিল আহইয়াউ মিন বনি আদম, যে বনি আদমের ভিতরে যারা জীবিত তাদের কোনো কথা মৃতরা শুনতে পায় না। আমি একটু এই কথা এগুলো যদি বিস্তারিত জানতে চান তাহলে একটি কিতাব রয়েছে, এই কিতাবের নাম হচ্ছে আল আয়াত আল বাইয়্যিনাত ফি আদমি সামা আল আমওয়াত, যে মৃতদের যে শোনা কি শুনেছে শুনে নাই সেটার উপরে একটি বিখ্যাত কিতাব, যদি ইন্টারেস্ট থাকে না আরবি ভাষা লেখা, পড়তে পারলে পড়তে পারো, পড়তে পারলে পড়তে পারেন ইনশাআল্লাহ। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যেটি তিনি চান সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এই যে বদরের যুদ্ধ, বদরের যুদ্ধের পর তিনি অতিপরে লোকের এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বদরের যুদ্ধের পরে মানে সেই মুশরিকদেরকে কবরের কাছে তখন তিনি গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা কি শুনতে পাও, এটাই ওয়া আম্মাল হাদিসুল মুখাতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি আজসাদিল মুশরিকিনা ইয়াউমাল বদর ফায়াহমালু আলা হাল মাখসুসাতিন ওয়া হিয়া আন্না আল্লাহ আহইয়াহুম লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অত্যন্ত খাস মানে তার জন্য এই ঘটনাটা ঘটেছিল, এই ঘটনা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সেই বদরের যে মানে লোকগুলো তারা মুসলমানদের বিরুদ্ধে মানে যুদ্ধ করেছিল তাদের কবরের কাছে গিয়ে তারা যেখানে শায়িত ছিল সেখানে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শব্দ করে ডাকতেছিলেন, ইয়া আবি জাহাল বিন হিশাম, ইয়া উতবা, ইয়া শাইবা বিন রাবিয়া, ইয়া ফুলান ইবনে ফুলান, প্রত্যেকের পিতা এবং বাপের নাম ধরে তিনি ডাকতেছিলেন, হাল ওয়াজাদতুম মা ওয়াআদা রাব্বুকুম হাক্কা, তোমরা কি এখন বুঝতে পেরেছো যে তোমাদের প্রভু কাছে মানে মানে যে তার কথাটা যে সত্য হয়েছিল, কথা বলছেন অত্যন্ত আশ্চর্য যে এই কথাগুলো তিনি বলছেন কোথায়, অবাক হয়ে গিয়েছেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন, বলছেন আন ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাল ওয়াফাকান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা কালিদ বিল বদর, বদরের সেই কালিদ, বদরের সেই যুদ্ধের কালিদ যে ঘোড়াটা ছিল কাল বাইর আল কালিব বদর, সেখানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন, তারপরে তিনি বলতে থাকলেন যে হে আবু জাহেল বিন হিশাম, ইয়া উতবা বিন রাবিয়া, ইয়া শাইবা বিন রাবিয়া, ইয়া ফুলান বিন ফুলান, হাল ওয়াজাদতুম মা ওয়াআদা রাব্বুকুম হাক্কা, তোমরা কি তোমাদের প্রভুর কথাটুকুকে সত্য বলে পেয়েছো, ফাইন্না ওয়াজাদতুম মা ওয়াআদানি রাব্বি হাক্কা, আমরা তো আমাদের প্রভুকে সত্য কথা যেটা ওয়াদা করেছিল সেটা আমরা পেয়েছি, কারণ আমরা বদরের যুদ্ধে জয়লাভ করেছি, আমাদের প্রভুর ওয়াদা সত্য হয়েছে। তখন মৃতদের কাছে এই ধরনের কথা বলতে দেখে তখন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, না রাসূলুল্লাহ আপনি কি মৃতদের সাথে কথা বলছেন, তারা তো মরে পচে গলে মানে বিনাশ হয়ে গেছে, তারা পচে গেছে তাদের সাথে আপনি কথা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তরে বলছেন, ক্বাল আন-নবী সাল্লাল্লাহু ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি মা আনতুম বিআসমা লিমা আকুলু মিনহুম ওয়ালাকিন লা ইউজিবুন, যে যার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি হে ওমর তুমি তাদের থেকে ভালো শুনতে পাও না তারা যেরকম শুনতে পাচ্ছে, মানে তোমার থেকেও তারা ভালো শুনতে পাচ্ছে যারা মরে গেছে, মা আনতুম বিআসমা লিমা আকুলু মিনহুম, তোমরা যা যেভাবে আমার কথাতে শুনতে পাচ্ছ তার থেকেও অনেক সুন্দরভাবে
ওই মৃতরা শুনতে পাচ্ছে সুবহানাল্লাহ, বলে কিন লা ইউজিবুন, কিন্তু সেই এই আবু জাহেল এবং তাদের সঙ্গপাঙ্গ যারা মরে গেছে তারা কোনো লা ইউজিবুন, তারা কোনো উত্তর দিতে পারছে না, অথবা বাড়িতে এইভাবে এসেছে। তো এই যে এসেছে এটা দিয়ে কি বুঝাচ্ছে, এটা দিয়ে বুঝাচ্ছে যে বিশেষ অবস্থায়। আন আবি তালহা কাল আমর ইয়া রাসূলুল্লাহ মা তুকাল্লিমু মিন আজসাদি লা আরওয়াহা লাহা, যে যার কোন রূহ নাই যে সকল শরীরে তাদের সাথে ইয়া রাসূলুল্লাহ আপনি কথা বলছেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াল্লাযি নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি মা আনতুম বিআসমা লিমা আকুলু মিনহুম। এই এই হাদিসের ব্যাখ্যায় কাতাদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আহইয়াহুমুল্লাহু হাত্তা আসমাআহুম ক্বাউলাহু তাওবীখান ওয়া তাসগীরান ওয়া নাকামাতু হিফাতান ওয়া নাদিমান। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আবু জাহেল, তারপরে উতবা, রাবিয়া তাদেরকে এবং কাফেরদের ওই মুশরিকদের যে নেতা যারা মরে গিয়েছিল তাদেরকে আহইয়াহুমুল্লাহু হাত্তা আসমাআহুম, তাদেরকে আল্লাহ জীবন দিয়েছিল। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি ব্যাখ্যাটা কি, তারা কিভাবে শুনেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনটা ফিরিয়ে দিয়েছিলেন শুধুমাত্র শোনার জন্য, কেন তারা যেন আরো কষ্ট পায়, তারা যেন আরো উপভিষিত হয়, তারা যেন তাদের ভুলটা বুঝতে পারে, তারা যেন লজ্জা পায় যে আল্লাহ যে তার কাছে নবী সাল্লাল্লাহু সাল্লামের মাধ্যমে তাদের কাছে যে হুশিয়ার করে দিয়েছিল, তাদের যে ওয়াদা করেছিল যে আল্লাহ মুমিনদের সাথে আছেন, তাদেরকে বিজয় দান করবেন, সেটা যেন তারা এখন ওই মৃত অবস্থায় শুনে শুনে যারা আফসোস করে তারা যেন লাঞ্ছিত হয়। ওই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জীবন দিয়েছিলেন, জীবন দেওয়াতেই তারা শুনেছে। তো আমরা যারা মারা যাই তারা কবরের ভিতরে কি আরেকটা জীবন পাই নাকি, আমরা কিভাবে শুনবো? আর আরেকটি হচ্ছে যে এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বিশেষ করে খাস, তিনি বলেছেন এবং সেটি সবসময় ঘটে নাই, শুধু একবারই সেটি ঘটেছে। এখানে যেটা বলা হচ্ছে যে হাদিসের ভিতরে সামিউল মাইয়িতু লিকরা নআলি মাশিয়াতি জানাজা, হাদিসের ভিতরে এসেছে যে এখানে সবার জুতার আওয়াজ মৃত ব্যক্তি শুনতে পায় না। এগুলি মানে কথা বলার সময় হাদিসের শব্দগুলোকে লক্ষ্য না করে যা খুশি তাই বলতে, বলা হচ্ছে যে সবার জুতার আওয়াজ নয়, যে সকল ব্যক্তি লাশটাকে বহন করে নিয়ে আসে মাশিয়ি জানাজাতিহি, যে জানাজাটাকে বহন করে তার পায়ের জুতার শব্দটা শুনতে পায় শুধুমাত্র তাদের। লাশ বহন করে কয়জনের, তিন চার জনে হয়তো বহন করে, ওই তিন চার জনের পায়ের আওয়াজটা শুনতে পায় কে, সামিউল মাইয়িত। তো এটা তো কথা না, এটা কি কথা বুঝাচ্ছে নাকি? এখানে এখানে বুঝাচ্ছে যে মানুষজন চলে যাচ্ছে, এখানে জুতার আওয়াজটা শুনতে পায়, তাৎপর্যটা কি? তাৎপর্য হচ্ছে মৃত ব্যক্তি এখন মনে করছে যে সবাই চলে যাচ্ছে, আমি এখন একা, আমাকে এখন সবকিছু একা একাই মোকাবেলা করতে হবে। যেমন আমি মায়ের পেটে বসে শুনেছিলাম ওই যে 26 সপ্তাহে কিছুটা কিছুটা শব্দ, এটি সাইন্টিফিক্যালি প্রুফ, তেমনি মরে যাওয়ার পরে কবরের ভিতর মানে মায়ের পেটের ভিতরে মতো একটি অবস্থা, সেখানে বসেও কিছুটা শব্দ আমি এখন আবার শুনতে পাই। এই হচ্ছে সামিউল মাইয়িত, সে কথা শুনতে পায় না, সে কিছু শব্দ শুনতে পায়। যেমন সেই যে ছোট বাচ্চা 26 সপ্তাহের বাচ্চা, সে যেরকম শব্দ শুনতে পায় তেমনই শব্দ শুনতে পায়, এটা দিয়ে কোনো কথা প্রমাণ হয় না। আশা করি এই ভুল আর কোনোদিন করবেন না, যারা করবেন তাদেরকে আপনারা বলবেন যে কোরআনুল আজিমের বিরুদ্ধে করা হচ্ছে, এটা বন্ধ করুন, এটি বলবেন না। এখন বাকি হইলো কি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পায় কিনা, কারণ তার কাছে গিয়ে হে রাসূলুল্লাহ আমার এই সমস্যা আছে আমাকে একটা রুটি দেন, পরে দেখা গেল যে রুটি পাওয়া গেছে, মানে এই ধরনের বর্ণনা অনেক বইগুলোতে আছে, মসজিদের ভিতরে সেই বইগুলো অত্যন্ত সযত্ন করে সাজানো হচ্ছে, তবলিগীদের একটা বইয়ের ভিতরে এই সকল কাহিনী বর্ণনা করা আছে। সূরা
জুমার আয়াত নম্বর 30 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল ইন্নাকা মাইয়িতুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই আপনি তুমিও মৃত্যুবরণ করবে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এবং তোমরা সবাই মরবে। সুতরাং মৃত্যু তোমারও যেরকম হবে তাদেরও সেরকমই হবে। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাইয়িত কথাটা বলে ইন্নাকা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন। তারপরে বলা হচ্ছে কি যে হায়াতুন নবী মানে এই নবী নাকি জীবিত, এটি মাইয়িত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আযীমের ভিতরে বলতে ইন্নাকা মাইয়িতুন, এরকম আরো অনেক আয়াত আছে, আমি সেটা বলতে চাচ্ছি না। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিনি এভাবে শুনেন না, তিনি যেভাবে শুনেন সেটি হচ্ছে তার জন্য একটি বিশেষ অবস্থা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বারজাখের জীবনে তার শরীরের ভিতরে রূহ দিয়ে দেয় এবং তিনি তখন সালামের উত্তর দিয়ে দেন। রাওয়াহু আবু দাউদ হাদিস নাম্বার 2041 বি সানাদে হাসান আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদিয়াল্লাহু আলাইহি রূহি। তোমাদের ভিতরে এমন কেউ নাই যখন আমার কাছে সালাম পাঠাও তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রূহটাকে ফেরত দেন এবং আমি তোমাদেরকে সালামের উত্তর দেই। এটি বলতে কি বুঝাচ্ছে সেটা আমরা জানি না, কারণ এটি হচ্ছে বারজাখের জীবন, তার সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। বারজাখের জীবনে সমস্ত আম্বিয়া আল মুরসালিন সমস্ত নবী এবং রাসূল জীবিত, এটি হাদিস দ্বারা প্রমাণিত। قال النبي صلى الله عليه وسلم ان النبي احياء في قبورهم يصلون, সমস্ত আম্বিয়া কবরের ভিতরে জীবিত তারা নামাজ পড়তে থাকে। এগুলি হচ্ছে বারজাখের জীবন এই হাদিস। এটার মানে এই না হায়াতুন নবী মানে উনি শুনেন, উনি শুনতে পান না কেননা তিনি মৃত, সুতরাং মৃতকে শোনানো যায় না বিধায় তিনি সালামের জন্য তিনি বলেছেন যে সালামের উত্তরটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম ক্ষুদ্রতে সেটি দেওয়া হচ্ছে, কারণ এই যে মরে যাওয়ার পরেও তাকে যে মৃত বলা হচ্ছে না হাদিসের ভিতরে, এটি তো শুধু নবী রাসূলের জন্য খাস না, এটি শহীদদের জন্য খাস। শহীদদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যারা ফী সাবিলিল্লাহ মানে ইন্তেকাল করেছেন তারা শহীদ। তো শহীদদের জন্য সূরা বাকারা আয়াত নাম্বার 54 এখানে আল্লাহ কি বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে যুদ্ধ করে নিহত হয়েছে তাদেরকে তোমরা কখনো মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন্না লা তাশউরুন, তারা হচ্ছেন জীবিত কিন্তু তোমরা সেটা বোঝো না। তার মানে শহীদদের হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদার জন্য বলছেন যে তারা বারজাখের জীবনে জীবিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদদের আত্মাকে সেভাবে রিজিক দান করে থাকেন হাদিসের ভিতরে আছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবীদেরকে কবরের ভিতরে সেভাবে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তি দিয়ে তার কুদরা দিয়ে কিভাবে তাদেরকে জীবিত রেখেছেন তারা সেখানে নামাজ পড়তে, আর সেটার সাথে সালামের উত্তর যেটি সেটি তার রুহের মাধ্যমে ফিরিয়ে দেওয়ার পরে সেটার উত্তর দিচ্ছে। সুতরাং এই বিষয়গুলো হচ্ছে একটি বিশেষ অবস্থা, এতে প্রমাণ হয় না মৃত ব্যক্তি মানে কবরের ভিতরে শুয়ে তারা জীবিতদের কথা শুনে, তারা এই হায়াতুন নবীর আকিদায় বিশ্বাস করেন, তাদের মানে আকিদা নষ্ট হয়ে গেছে, তারাই একমাত্র প্রতিষ্ঠা করতে চায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবরের কাছে গিয়ে মানে দাওয়াত দোয়া করে তাদের কথা শুনতে পায়। এটি হচ্ছে চরম বেদা এবং শিরক, এটি করলে অত্যন্ত বড় গুনাহ হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতকে অস্বীকার করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আযীমের ভিতরে বলছে ইন্নাকা মাইয়িতুন, আর বলছেন ওয়ামা আনতা বিসমি মিন ফিল কুবুর। সুতরাং এই বিষয়ে যেটা আমরা বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মৃত ব্যক্তিকে কখনো শোনার কোন ক্ষমতা দেন না। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে যে সকল লোক তেকাল করেছিল তাদেরকে তিনি কি করেছিলেন, তিনি বলেছিলেন যে হায়াত দিয়েছিলেন, যেটা কাতাদার ব্যাখ্যা থেকে এসেছে, তখন তারা শুনতে পেয়েছে। আর কে শুনিয়েছিলেন বলুন, কুইজ, যারা কোরআন গবেষণা করেন তাদের প্রতি কুইজ। কুরআন কারীমের ভিতরে মৃতকে শুনিয়েছিলেন আরেকজন নবী, তার নাম কি? সালেহ আলাইহিস সালাম। আজকে তিনি বোনাস, আজকে আপনাদের জন্য কিছুটা মানে রসকসহীন ঘটনা বাদ দিয়ে আর কি গুরুত্বপূর্ণ ঘটনা আমি সবিস্তারে বর্ণনা করে আমার বক্তৃতা ইনশাআল্লাহ তাআলা শেষ করে দিব। সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াযকুর ইন জাআলা খুলাফা মিন বাদি আদিন ওয়াদাওয়াকুম ফিল আরদি তাতখিযুনা মিন সুহুলিহা কুসুরা ওয়াতানহিতুনা ফিল জিবালি বুয়ুতা বুয়ুতা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ মানে এত শক্তিশালী একটি জাতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে বলেছেন শক্তিমত্তায় তারা অত্যন্ত বিখ্যাত ছিল, তারপরে যে জাতি এসেছিল তারা হচ্ছে সালেহ আলাইহিস সালামের সে সামুদ, কওমে সামুদ। তারা পুত্র কি আসহাবুল হিজর, তারা হচ্ছে রকি ট্র্যাক। পৃথিবীর ভিতরে এখনো এমন কোন মানুষ আসে নাই যে কোন প্রযুক্তি কি ধরনের সফিস্টিকেটেড হলে তারা পাথর কেটে বাড়ি বানাত, পাথর কেটে বাড়ি বানানো আমার চিন্তা আসে না, আমি এটা কল্পনাই করতে আমি অবাক হয়ে যাই। শত শত হাজার হাজার বছর আগে এই সামুদ সেই জাতি তারা কি করত, পাথর কেটে বাড়ি বানাত, সে কোথায়, পাহাড়ের ভিতরে, সেটা পাথর। এই জন্য আল্লাহ বলছেন যে আসহাবুল হিজর, তারা হচ্ছে পাথরবাসী, মানে একটা পাথর যদি পাথর কাটা, এটা মানুষ আমরা একটা পাথরকে ভাঙতে আমাদের সারা জীবন বেড়ে গেল, সে পাথর কেটে পাহাড়ের পাথর কেটে সেখানে হইল পরিবর্তন, সেখানে তারা বাড়ি বানাতো, আর ওই পাথর দিয়ে তারা সমতল ভূমিতে বানাতো কি প্রাসাদ, মানে একটা প্রাসাদ কুসুরান, অনেকগুলো প্রাসাদ তারা বানাতো, আর বুয়ুতান বানাতো পাথরের ভিতরে ঘরে তারা বসবাস করত, কত নিরাপদ ছিল সেই জাতি। সুবহানাল্লাহ, মানুষের কাছে এত প্রযুক্তি আসার পরেও পাথর কেটে, বর্তমানে এত টেকনোলজি রয়েছে পাথর কেটে কেউ বাড়ি বানায় না, পাথরটাকে ম্যাশ করে সিমেন্ট টিমেন্ট দিয়ে করে, কিন্তু পাথর কেটে কি ধরনের মেশিন, কি ধরনের শক্তি থাকলে এই জাতি তারা পাথর কেটে পাহাড়ের ভিতরে বাড়ি বানাতো এবং পাহাড়ের ভিতরে ভিতরে থাকতো, ওই বাড়ির ভিতরে থাকতো, তারা বাড়িও বানাতো আবার বিনোদনের জন্য তারা প্যালেস বানাতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে বাড়ি বানাতো কোথায়, পাহাড়ে, কি জিবালি হচ্ছে বলতেন, আর হচ্ছে সুহুলিহা কুসুরান, সমতল ভূমিতে বানাতো হলো প্যালেস, প্রাসাদ বানাতো বাড়ি বানাতো পাথরের বাড়ি পাথরের প্রাসাদ, সেই জাতির নাম হচ্ছে হামু। সেই জাতির ভিতরে তা যখন তাহলে হারে তারা যখন তাদেরকে দাওয়াত দিলেন, তখন তারা দাওয়াতকে মানে কোনো পরোয়া করলো না, এই কথা যখন সামুদকে বলা হলো তখন তারা কালবাহানা করতে শুরু করলো, তারা বললো তারা বললো যে ঠিক আছে আমাদের জন্য একটা আল্লাহ নিদর্শন এনে দিন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমাদের জন্য নিদর্শনটা কি, না কাতাল্লাহি লাকুম আয়াতান, যে এই যে উট
পাথর ভেঙে ভিতর থেকে বের হয়ে আসলো সেই উটটা হচ্ছে তোমাদের যে নিদর্শন। তখন তাহলে আলাইহিসসালাম বলল যে তোমরা ওই উটের সাথে পানিটাকে শিকার করবে, উট কিছুদিন পানি খাবে, তোমরা তখন পানি খাবে না, কুল্লু শিরবিন মুখতাদ, যে মুখতাদ যে কিছুদিন তারা পানি খাবে এটাই তার রাইট, কিন্তু তারা হাদিহি নাকাতুল্লাহ শিরবুন ওয়ালাকুম শিরবু ইয়াউমিন মা'লুম, কয়েকটা দিন তারা পানি খাবে আর কয়েকটা দিন উট পানি খাবে, কিন্তু তারা উটটাকে একবার কষ্ট দিয়ে তখন তারা উটটাকে হত্যা করলো। কাশ্মীরের ভিতরে অনেক কাহিনী বর্ণনা আছে, আমি সেই কাহিনীতে যাব না। উটটা যখন হত্যা করলো তখন উটের বাচ্চাটা কাশ্মীরের ভিতরে এসেছে, তাবার এটা উটের বাচ্চাটা বললো যে আমার মা কোথায়। আর কোন কোন বর্ণনা এসেছে যে উটের ওই বাচ্চাটা পাহাড়ের উপরে গিয়ে ভ্যানিশ হয়ে গেল, আবার কেউ কেউ বলছে উটের বাচ্চাটাকেও তারা হত্যা করল। যখন সালে আলাইহিসসালামের কাছে এই খবরটুকু আসলো যে তারা আল্লাহ সুবহানাহু তাআলা নিদর্শন, আল্লাহ সুবহানাহু তাআলা বাইয়্যিনাত মিন রাব্বিকুম হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান, এই নিদর্শন আল্লাহ দিয়েছে সেই নিদর্শনকে তারা হত্যা করেছে। তখন সালেহ আলাইহিসসালাম বলল ঠিক আছে, তোমাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব আসবে, তোমরা তিন দিন ফুর্তি করে নাও। সালেহ কি বলল, তামাত্তাউ ফি দারিকুম সালাসা আইয়াম, তিন দিন ফুর্তি করে নাও, তিন দিন ফুর্তি করে নাও। তখন তারা উটকে হত্যা করার পর বুধবার দিন রাতের বেলা তারা সালেহ আলাইহিসসালামকে সপরিবারে হত্যা করার জন্য আক্রান্ত করলো, সেটাও কোরআন আযীমের ভিতরে আল্লাহ বর্ণনা করেছেন। প্রথমে হত্যা করেছে উট, কয়জনে হত্যা করেছে, ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহতি, নয় জন শহরের লোক, মার্ট শহরের মানুষ, তারা গিয়ে এটা করলো। তারপরে তারা ফন্দি করলো যে সালে আলাইহিসসালামকে মারবে, কারণ সালে আলাইহিসসালাম বলছে যে তোমরা তিন দিন মজা করে নাও, তামাত্তাউ ফি দারিকুম, তামাত্তাউ মজা করে নাও, ফি দারিকুম সালাসাতা আইয়াম, তিন দিন মজা করার পর। তখন তারা মনে করলো যে সালে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী, সুতরাং শাস্তি তো আমাদের চলে আসবে, সুতরাং আমাদের শাস্তি জন্য তিন দিনের একটা কনসেশন দেওয়া হয়েছে, সুতরাং এই তিন দিনের ভিতরে প্রথমে আমরা তাহলে নবীকেও মেরে ফেলি। দেখেন কত বড় দুষ্কৃতিকারী তারা, তারা নবী সাল্লাল্লাহু নবী সালে আলাইহিসসালামকে হত্যা করার জন্য তারা ফন্দি করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও মাকারু মাকারান ও মাকরানা মাকারান ওয়া হুম লা ইয়াশউরুন, যে তারা একটা চক্রান্ত করলো আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা চক্রান্ত করলেন। এইভাবে তারা চক্রান্ত করলো। ঠিক তখনই বুধবার দিন রাতে তাদেরকে হত্যা করার ষড়যন্ত্র করলো। তখন ওই রাতের বেলায় মানে ওই যে নয়টি লোক, সেই নয়টি লোকের উপরে পাথর বর্ষণ হলো, রাত্রি তাতে নয়টি লোকই মারা গেল। এখন বাকি সামুদ গোত্রের সমস্ত লোকদের অবস্থা কি, তারা কখনো তাদের হুশ হলো না। বৃহস্পতিবার তাদের চেহারাটা হলদে হয়ে গেল, একাশি হলদে হয়ে গেল। বৃহস্পতিবার তারা দেখলো যে কিছুই হচ্ছে না, কিন্তু তাদের চেহারার রং পরিবর্তন হলো, সুবহানাল্লাহ। তারপরে এসেছে শুক্রবার, তাদের চেহারাটা লাল হয়ে গেল। শনিবার তাদের চেহারাটা কালো হয়ে গেল। এভাবে তিনটি রঙে যখন তাদের রং, আমি এগুলো ইবনে কাসির থেকে বলছি, ইবনে কাসিরের ভিতরে আছে, সুতরাং আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এই যে ক্রমান্বয়ে তাদের চেহারাটা মানে পরিবর্তন হয়ে গেল রঙের দিক থেকে, তখন শনিবার রবিবার দিন তারা মানে হানুত, যেই পারফিউম, যেই ধরনের খুশবু তারা মাখলো, কারণ তারা দেখলো যে তিন দিন অতিবাহিত হয়ে গেছে, এখনো তো শাস্তি আছে না, যেটি
যেটি বলেছিলেন যে মানে সালে আলাইহিস সালাম যে তোমাদের শাস্তি আসবে, তোমরা অপেক্ষা করো 3 দিন। 3 দিন চলে গেল, ফুর্তি করল, চতুর্থ দিনে রবিবার দিন তাদের শরীরে খুশবু মেখে তারা আনন্দ করতে শুরু করলো, বুঝলো না যে কি হবে। এই প্রেক্ষিতেই যখনই এই অবস্থা ছিল তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো জিনিস করেছেন তাদের জন্য। কি করেছেন? واخذ الذين ظلموا صيحه فاصبحوا في ديارهم جاثمين একটি সাংঘাতিক ধরনের চিৎকার, অফুল ক্রাই, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, মানে সমস্ত মানুষগুলো রবিবার দিন মানে খুশবু লাগিয়ে তাদের নিরাপদ ঘরের ভিতরে গিয়ে শুয়ে পড়লো। সেই ঘরগুলো ছিল রকি ট্র্যাক, আসহাবুল হিজর, পাথর কেটে রকি ট্র্যাকের ভিতরে সেই ঘরগুলো কত নিরাপদ, সেখানে কোনো ঝড় ঝঞ্ঝা বন্যা প্লাবন ভূমিকম্প কিছুই হওয়ার কোনো সম্ভাবনা নাই। সেরকম একটি আবাসভূমিতে হামুদ জাতির সবাই চলে গেল, 9 জন তো আগেই খতম হয়েছে কিন্তু বাকি জাতিরা এখন ভিতরে চলে গেছে, নিরাপদ ভাবলো যে আমরা বাসায় গিয়ে শুয়ে পড়ি কিছুই হবে না। পরের দিন সকালবেলা তাফসীর ইবনে কাসির ভিতরে এসেছে, ও আশরাকাত শামসু, যখন সূর্য উদয় হলো খুব সকালে, জাআত হামসাইহাতান মিনাস সামা, আকাশ থেকে একটি প্রচন্ড চিৎকার, এ অফুল ক্রাই, সাইহা, প্রচন্ড একটা চিৎকারের শব্দ, শব্দ সাউন্ড, প্রচন্ড একটি শব্দ হলো আসমানের উপরে মানে হেভেন থেকে আসলো, ও রাজফাতুল শাদীদাতুন মিন আসফালি মিনহুম, আর তাদের নিচ থেকে হলো একটি ট্রেমল, মানে ভূমিকম্পের মতো একটি নড়াচড়া। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শব্দ দিলেন উপর থেকে, এমন জোরে শব্দ। ইদানিং আমরা যারা গবেষণা করি মানে ফিজিক্স, যারা আজকে যারা বক্তৃতা শুনছেন, ফিজিক্সের ভিতরে একটি রুল আছে যে সাউন্ড এটি হার্ড সাবস্টেন্সের ভিতর দিয়ে অতিক্রম করে, সাউন্ড, এই সাউন্ড এমন একটি শব্দ, সেই শব্দ শোনা আর সেই শব্দ দিয়ে তাদের জীবন নষ্ট হয়ে গেছে, তারা মরে গেছে। সেই শব্দ ওই পাথর ভেদ করে তাদের ভিতরে এসে ওই মায়ের পেটে থাকার সময় ওই বাচ্চা যেরকম একটা শব্দের ভিতরে থেকে টার্টল হয়ে যায়, তাদের অটোনমিক সিস্টেমটা যেরকম ডিসফাংশন হয়ে যায়, ঠিক একইভাবে ওই সামুদ জাতি তাদের ওই ঘরের ভিতরে, যেটি পাথরের ভিতরে, গহীন পাথরের ভারী বাড়ি এবং সেই প্রাসাদের ভিতরে যারা শুয়েছিল নিরাপদ ভাবে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি কুরআনুল আযীমের ভিতরে কয়েকবার বর্ণনা করেছেন, বলেছেন সাইহা ফা আসবাহু, যে সেই সকালের ভিতরে এমন একটি শব্দ আসলো, সেই শব্দের ভিতরে তারা সবাই মরে গেল। কিভাবে মরলো? এমন ভাবে মরলো যে মনে হলো যারা উপর হয়ে গেছে, যা সিমিন, তারা উপর হয়ে পড়ে থাকলো, যেমন আল্লাহকে সেজদা করতে। তার মানে হচ্ছে যে নিচের থেকে আসছে ভূমিকম্প আর উপর থেকে এসেছে শব্দ, তার দিক থেকে তাদেরকে আল্লাহ পাকড়াও করেছে। যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করেছে, কিভাবে? উপরের দিকে আছে শব্দ, শব্দে তাদের হার্ট অ্যাটাক হয়ে সাথে সাথে তারা মরে গেছে। আপনারা সবাই জানেন যে যদি প্রচন্ড ধরনের শব্দ হয় তাহলে প্রোটিন ডিসইন্টিগ্রেট হয়ে যায়, মায়ের পেটে যদি এমব্রায়ো থাকে প্রচন্ড শব্দে অ্যাবর্শন হয়ে যায়, কেন? প্রোটিনের যে অ্যারেঞ্জমেন্ট সেটা নষ্ট হয়ে যায়। শব্দ এত ভয়ঙ্কর একটা শক্তি যে শব্দ এসে তাদের প্রাণ, তাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমকে থামিয়ে দিয়েছে।
তারা সাথে সাথে তারা মরে গেছে শব্দের জন্য, আর তারা মরে গিয়ে ওই চিত হয়ে আর মরে থাকতে পারে নাই, কারণ নিচ থেকে এসেছে কি ভূমিকম্প, একটি মারাত্মক ধরনের ট্রেমর, এটিকে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন রাজফা বা আখাজাতহুম রাজফা, চারিদিক থেকে আল্লাহ সুবহানাহু তাআলা উপরের দিকে হচ্ছে শব্দ আর নিচের দিকে আসছে ট্রেমর, এক ক্র্যাক এমন শব্দ উপর থেকে, এরপরে তারা একেবারে মানে শরীর গুলোকে উল্টে দিয়েছে, সাথে সাথে সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু তাআলা তাদের কে মানে তাদের তাদের তারা মরে গেছে। এই যে শব্দ, এই শব্দগুলো যখন এসেছে তখন তারা সবাই সেখানে পড়ে গেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বাড়িঘর গুলোকে ঠিক সেভাবেই রেখে দিয়েছে, সেই পাথরের বাড়ি পাথরের প্রাসাদ অবিকল ওইভাবেই পড়েছে, হয়তো একটু আর একটু হয়তো সমস্যা হয়েছে, কিন্তু আজব এক ভূমিকম্প যে বাড়িগুলো ধ্বংস হয় নাই কিন্তু শব্দেই তারা মারা গেছে, সুবহানাল্লাহ। কিন্তু ওই ভূমিকম্পে তাদের শরীরটা শুধু উল্টে গেছে, সুবহানাল্লাহ। কেমন ভূমিকম্প, স্পেসিফিক টার্গেটেড, এমন টার্গেট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রাকৃতিক শক্তিকে নিয়ন্ত্রণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কাদির, মোস্ট পাওয়ারফুল। সে বাড়িগুলো রয়েছে, ধ্বংসাবশেষ রয়েছে, তারপর সেই বাড়িগুলোর ভিতরে তারা উপুর হয়ে পড়ে আছে, সেই থামুদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি শব্দ দিয়ে তাদের বারোটা বাজিয়ে দিল, সেই শব্দের এত ক্ষমতা, সেটা কোরআনুল আযীমের ভিতরে আল্লাহ বর্ণনা করেছে, সেটা অনেক বছর পর বিজ্ঞানীরা খুঁজে বের করেছে শব্দের ক্ষমতা আছে, সেই শব্দ দিয়ে মানুষ মরে যেতে পারে, প্রোটিন ডিজিনজিগ্রেট করতে পারে কোনো প্রাণী যদি এমব্রায়োনিক স্টেজে থাকে, অ্যাবর্শন হয়ে যেতে পারে সাউন্ডে। সুতরাং শব্দের প্রভাবে তার কার্ডিওভাস্কুলার সিস্টেম যে পরিবর্তন হয় সেটা এমব্রায়োলজিক্যালি মায়ের পেটে সেটা প্রমাণিত, আর সেই শব্দের মাধ্যমেই ওই সামুদ জাতি তাদের সবারই মানে শরীরে গুলো কার্ডিয়াক কোনো সমস্যা হয়তো হয়েছে, আমরা ঠিক জানি না, আমরা যেটা ধারণা করছি আল্লাহ সেটা ভালো জানেন, কিন্তু তাদের মৃত্যু হয়েছে সেটাই হচ্ছে আল হক। শুধুমাত্র একটি মানে কথায় বলতে চাই যে এই যে তাদের বাড়িঘর গুলো সেগুলো বেঁচে ছিল, সেগুলো তখনো দাঁড়িয়ে ছিল তাদের সেই আজাবের নিদর্শন হিসাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থামুদ জাতিকে শব্দ দিয়ে ধ্বংস করেছে, শুধু শব্দ দিয়ে, আর হচ্ছে ওয়াখাযাতহুম রাজফা, যখন তারা মরে গেল সেই গোস্ট টাউন, গোস্ট টাউনের ভিতরে সেই সালেহ আলাইহিসসালাম আবার ফিরে আসলো, সালেহ আলাইহিসসালাম আবার সেই শহরে ফিরে আসলেন যেই শহরে তাকে হত্যা করার পরিকল্পনা করেছিল, যেই শহরে না কাতাল্লাহি আল্লাহর যে উট তারা হত্যা করেছিল সেই শহরে আজাব নেমে এসেছিল, সেই রকি ট্রাকের সেই বাড়িগুলোর ভিতরে সেই সামুদ জাতি যারা ইন্তেকাল করেছিল মরে গিয়েছিল আল্লাহর সেই শব্দের কাছে তাদের মৃত্যু হয়েছিল, সে জাতি যখন পুরোটাই বিচ্ছিন্ন, পুরো শহরে পুরো দেশে কোনো মানুষ জীবিত নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটাই কোরআনুল আযীমের ভিতরে বলেছেন যে ফি দারিহিম, তারা তাদের ঘরের ভিতরে পড়েছিল কিভাবে, জাকিনিন উপুর হয়ে পড়েছিল, সেই মৃতদেহকে সালেহ আলাইহিসসালাম উদ্দেশ্য করে কথা বলেছিলেন, যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহিসসালাম বদরের যুদ্ধে যারা মরে গিয়েছিল তাদেরকে যেমন কথা শুনিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আরাফ এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাম্বার 89 সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সালেহ তার সেই জাতির কাছ থেকে যখন ফিরে গেল আবার সে এসে বলল, ফাতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া কওমি, তিনি সালেহ আলাইহিসসালাম তার জাতিকে উদ্দেশ্য করে বললেন, কাদের সাথে তিনি কথা বলছেন, সেই সামুদ জাতি যারা মরে গেছে
যাদের হার্ট অ্যাটাক হয়েছে, গণ হার্ট অ্যাটাক হয়ে মরে গেছে, যারা উপর হয়ে পড়ে আছে, যাদের দেহ, যাদের দেহের ভিতরে কোনো প্রাণ নাই, সে নিষ্প্রাণ জাতির উদ্দেশ্যে তিনি কথা বললেন, এ সালেহ আলাইহিসসালাম। সেখানেও আল্লাহ সে মৃত ব্যক্তিদেরকে শুনিয়েছিলেন, সেটাই আল্লাহ বলছেন কোরআনের ভিতরে, ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাতান রাব্বি ওয়া নাসাহতু লাকুম ওয়ালাকিন্না লা তুহিব্বুনা নাসিহিন। যে হে আমার কওম, তোমরা কি এখন বুঝতে পেরেছো আমি তোমাদের কাছে কি রিসালা পাঠিয়েছিলাম, পৌঁছেছিলাম আমার প্রভুর, তোমাদেরকে নসিহত করেছিলাম, নাসাহতু লাকুম, তোমাদেরকে উপদেশ দিয়েছিলাম, কিন্তু তোমরা উপদেশ দাতাকে পছন্দ করো না, ওয়ালাকিল্লা লা তুহিব্বুনা নাসিহিন, তোমরা পছন্দ করো না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মৃতকে শোনানোর জন্য দুটো দলিল আমাদের কাছে আছে। একটি হচ্ছে সালেহ আলাইহিসসালাম, মানে কওমে সামুদ, যারা এখানে মানে মরে গিয়েছিল সেই রকি ট্রাকের ভিতরে, যাদের বাড়ি ছিল, যাদের প্রাসাদ ছিল, সেই পাথুরে বাড়ি ঘরের ভিতরে যারা পড়ে গিয়েছিল, তাদেরকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি শব্দের মাধ্যমে, একটি চিৎকার, তাতেই সব শেষ। একটি শব্দের এত ক্ষমতা, সুতরাং শব্দ শুধু আমাদেরকে শুধু শুনতেই সাহায্য করে না, বরং শব্দ আমাদের জীবনকে সংহার করে নেয়, শব্দের মাধ্যমে আমাদের মৃত্যুও হতে পারে। সেটাই আমরা দেখতে পাচ্ছি কোরআনুল আজিমের ভিতরে, শব্দ মানুষের মৃত্যুর কারণ হতে পারে, সেটা ইদানিং এখন সায়েন্টিস্টরা গবেষণা করে বের করে দিতে পড়তে পারে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানে ক্ষমতা দিয়েছেন, সেটি হচ্ছে নবী রাসূলদের জন্য। নবী রাসূল যারা ছিলেন তারা বিশেষ প্রেক্ষাপটে তারা মানে শব্দকে মৃত ব্যক্তিদের কাছে শোনাতেন। যেমন সালেহ আলাইহিসসালাম শুনিয়েছিলেন, তেমনি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুনিয়েছিলেন। সুতরাং এটি হচ্ছে একটি বিশেষ অবস্থা, সেই অবস্থা দিয়ে এটি প্রমাণ হয় না যে মৃতকে শোনানো যায়, মৃত কখনোই শুনতে পাবে না, সেটি কোরআন দ্বারা প্রমাণিত। এখানে এই প্রসঙ্গে শুধু একটি কথাই বলতে চাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুক যুদ্ধে যাচ্ছিলেন সাহাবীদেরকে নিয়ে, তখন সেই হিজরের পাথরে, সেই পাথরের সেই যে বাড়িঘর সেটার ধ্বংসাবশেষ ছিল, হাজার বছর আগের সেই ধ্বংসাবশেষ তখনও ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেছিলেন যে তোমরা যেখান দিয়ে যাচ্ছ সেখানেই ছিল সামুদ জাতি, তাদের বাড়িঘর। তখন তিনি কি বলেছিলেন, বলেছিলেন ক্বালা আখবারিনি সালিমুন ইবনু আব্দুল্লাহ আন আবিহি আন্নান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিল হিজর, যখন তিনি হিজর দ্বারা, হিজর মানে সেই পাথুরে জায়গা দ্বারা যখন তিনি অতিক্রম করছিলেন, তিনি বলছিলেন লা তাদখুলু মাসাকিনা আল্লাযিনা যালামু ইল্লা আন তাকুনা বাকিন, যে তোমরা কখনোই সেই জালেমদের বাড়িঘরের ভিতরে প্রবেশ করো না যদি না তোমরা কাঁদতে থাকো। আন ইউসিবাকুম মা আসাবাকুম, কেননা তোমরা যদি সেখানে যাও তাহলে তাদের উপরে যে শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিল সেটা তোমাদেরকেও স্পর্শ করতে পারে। এই কারণেই কোন ধরনের মানে কোন সাংঘাতিক ধরনের প্রলয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাকৃতিক দুর্যোগ যেগুলো হয় সেগুলো দেখে গুলো মানে সাহায্য করার উদ্দেশ্যে যাওয়া যায়, কিন্তু তামাশা করার জন্য সেখানে যাওয়া যায় না, যাওয়া যায় না, যাওয়া নিষেধ, যা যাওয়াটা আমাদের ঠিক না। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন তোমরা এবং সাহাবীদের ভিতরে কিছু লোক তারা যখন এই হিজরের পাশে যাচ্ছিল, তারা সেখান থেকে পানি নিয়ে ময়দা গুলে রুটি তৈরি করার জন্য মানে মন্ত্র তৈরি করেছিল। সেই কথা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে এসলো যে ওই আসহাবুল হিজর, হিজরের এলাকা থেকে পানি নিয়ে সাহাবীরা রুটি বানাচ্ছে, মানে রুটির কাই করে রেখেছে, তখন তিনি বললেন যে তোমরা এক কাজ করো, এই কাইটাকে তোমরা উটকে খাইয়ে দাও, তোমরা নিজেরা খেও না, কারণ এখানে আল্লাহ
আজাব নেমেছিল, এই আজাবের এলাকায় তোমরা কখনো যাবে না এবং তোমরা সেখান থেকে কোনো পানি দিয়ে কোনো রুটি রুটি কিছু বানাবে না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা নাযালা হিজরা ফি গাযওয়াতি তাবুক আমরাহুম আন লা ইয়াশরাবু মিন বিইরহা, যে তিনি বললেন যে তাবুক যুদ্ধ যাওয়ার সময় যে তোমরা ওই আথা মানে আমুদ জাতির সেই কুয়া থেকে তোমরা কোনো পানি পান করবে না, ওয়ালা ইয়াসতাকুনা মিনহা, এবং সেখান থেকে তোমরা কোনো কিছু পানি বসকে করে নিয়েও আসবে না, আর তোমরা যদি মানে রুটি বানিয়ে ফেলো আজিন ব্যালিকাল আজিনা, তাহলে তোমরা এটাকে ফেলে দাও মানে তোমরা পানিটাকে ফেলে দাও। এভাবে তিনি সতর্ক করলেন। এবং অন্য হাদিসের ভিতরে এসেছে যে সকল আটার রুটি বানানো হয়েছিল মানে তাই অবস্থাতে সেগুলোকে তিনি বলেছিলেন ওয়ান ইয়ালিফু ইল ইবিল আজিনা, যে তোমরা উটকে সেই রুটিগুলা মানে আটাগুলা যেটা গুলে ফেলেছো সেটাকে খেতে দাও আর পানিগুলোকে তোমরা ফেলে দাও। তার মানে হচ্ছে যে কোনো আজাব যদি কোনো জায়গায় হয় মানে ধ্বংস বসে সেখানে গিয়ে হাসি তামাশা করতে নেই নিষেধ, সেখানে মানুষ যাবে মানুষ ভয়ে থাকবে, কেননা মানুষের জন্য হচ্ছে এমন একটি চিন্তার বিষয় যে তোমরা কখনোই সেই ধ্বংসাবশে আমুদ জাতির সেই যে ধ্বংসাবশে সেখানে যান। আমরা কি দেখতে পাই আমাদের দেশের লোকেরা অবশ্য যাচ্ছে না, যারা মিশরে যায় ওই ফেরাউনের নিদর্শন দেখে ছবি তোলে, যে সকল নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন দুনিয়াতে সেগুলো কখনোই আনন্দের বিষয় নয়, সেখানে ছবি তোলার জন্য না তামাশা করার জন্য নয়। আপনি যদি কানতে চান তাহলে যেতে পারেন, হাদিসের ভিতরে এসেছে লা তাদখুলু মাসাকিনা আল্লাযিনা যলামু ইল্লা আন তাকুনা বাকিন, যদি আপনি কানতে থাকেন কান্নারত অবস্থায় তাহলে ওদের বাড়িতে ঢুকতে পারেন। আমরা যদি কান্নাকাটি করি আল্লাহকে ভয় করি তাহলে সে আজাবের জায়গাগুলোতে আমরা যেতে পারি। হ্যাঁ, কেননা এটা কাদার একটি জায়গা, আর আল্লাহকে যদি আমরা ভয়ে যদি না কান্নাকাটি করি তাহলে আমরা সেখানে যাব না। লা তাদখুলু মাসাকিনা আল্লাযিনা যলামু ইল্লা আন তাকুনা বাকিন, আর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তোমরা যদি কানতে না পারো তাহলে সেখানে যেও না। তার মানে আমরা যদি আমাদের অন্তরকে ওরকম নরম করতে না পারি তাহলে আমরা সেখানে যাব না। আমরা কি দেখতে পাই যদি কোনো ভূমিকম্প হয় জলোচ্ছ্বাস হয় ওখানে গিয়ে মানুষ ছবি তুলে বলে কি যে এটা নাকি কুল ফান। হ্যাঁ, আমেরিকাতে বেশি দেখা যায়, এটা আমাদের দেশে নাই, কিন্তু এটা করা ঠিক নয়। যদি কোনো জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো শাস্তি কোনো আযাব কোনো প্রাকৃতিক দুর্যোগ রেখে যায় যেখানে সৎ এবং অসৎ উভয় ব্যক্তি ইন্তেকাল করে, কেননা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব চলে আসে সেখানে সালেহীন আর গাইরু সালেহীন মুশরিকীন আর মুজরিমীন সবাই আযাবে গ্রেফতার হয়, যে হাদিসের ভিতরে এসেছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই ভূমিকম্প এবং সে শব্দ দিয়ে মানে হত্যা করা এবং তাকে তার প্রাণ সংহার করার যে ক্ষমতা সেটা আমরা এতক্ষণ ধরে বুঝলাম। পুরো ব্যাপারটাই হচ্ছে যে শোনা, সেই শোনাটাই হচ্ছে যে এমন ভাবে সেই কারণেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শুনেন, এবং এই শোনার সাথে আমাদের শোনার পার্থক্য হচ্ছে আমরা শব্দ থেকে শুনতে পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দ নির্ভর থেকে শুনেন না, তিনি কোনো কিছুর মাধ্যম ছাড়াই সেগুলো শুনে থাকেন। এই কারণে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন নামাজ পড়ি তখন যথাযথ তাহলিল করি তখন আমরা বলি ইউনাজি রব্বাহু, আমরা যখন নামাজ পড়ি তখন আমরা কি বলেছি হাদিসে গত ক্লাসে ইউনাজি রব্বাহু, যে বান্দা তার প্রভুর সাথে গোপনে কথা বলে সেগুলো আল্লাহ শুনেন। সুতরাং এই যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শোনা এটি কত গুরুত্বপূর্ণ একটি সিফাত, সেই সিফাতকে ভালোভাবে ধারণ করতে গেলে এই সমস্ত কথাগুলোকে আপনার মনের ভিতরে থাকলেই তখন আপনি যখন নামাজের ভিতরে বলবেন সামি আল্লাহু লিমান হামিদা, তখন আপনার অন্তরের ভিতরে কি পরিবর্তন হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু শুনছে। আর আমাদের উপর দায়িত্ব হচ্ছে আমরা ভালো মন্দ যখনই কোনো কথা বলবো তখনই সাবধান কি কথা আমাদের মুখ দিয়ে বের হয়ে যায়,
আমরা যখন রাগ করি তখন আমরা অনেক কথা বলে ফেলি, আমরা যখন মানে গোপনে থাকি মানে অশ্লীল কাজ করি তখন আমরা অনেক কথা বলে ফেলি, সবকিছু আল্লাহ শুনে থাকেন। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে যেন আমরা এমন কোন কথা উচ্চারণে না বলি যেটি আল্লাহ শুনে থাকেন, শুনে ফেলেন, এবং আল্লাহ সুবহানাহু তাআলা শোনার বাইরে কোনো কিছুই না, সবকিছু তিনি শুনেন। আর শোনাটার গুরুত্ব আল্লাহ সুবহানাহু তাআলা এত গুরুত্ব দিয়েছেন যে এটা আমরা প্রতিদিন নামাজের ভিতরে সেটাই বলছি, আল্লাহকে বারবার বলছি যে আল্লাহ শুনেন, আল্লাহ তুমি শুনো। এবং আল্লাহ সুবহানাহু তাআলা কি শুনতে ভালোবাসেন, আল্লাহর প্রশংসা শুনতে ভালোবাসেন। আমরা যারা মানুষ তারাও আমরা প্রশংসা শুনতে খুব ভালোবাসি। আল্লাহ সুবহানাহু তাআলা শুনেন, সামিআন বাসীরান, আল্লাহ সুবহানাহু তাআলা বান্দার মাখলুকের ভিতরে বলেছেন যে সেও আল্লাহ মানে ওয়াজআলনাহু সামিআন বাসীরান, কিন্তু তার ভিতরে পার্থক্য রয়েছে জালাল এবং কামাল, পরিপূর্ণ তার মহিমার ভিতরে পার্থক্য। আর আল্লাহ সুবহানাহু তাআলা প্রশংসা শুনতে ভালোবাসেন, আল্লাহর প্রশংসা যদি তিনি শুনেন তাহলে আমাদের মর্যাদা বেড়ে যায়, আর আমরা যদি আমাদের প্রশংসা বেশি বেশি শুনি তাহলে আমাদের সর্বনাশ হয়, কারণ তাহলে হবো আমরা মিজগাইবেন আমরা, কারণ মানুষ কখনই প্রশংসা করে একটা উদ্দেশ্য নিয়ে করে, সে উদ্দেশ্য আমরা বুঝতে পারি না, ফলে আমাদের ক্ষতির কারণ হয়ে যায়। এই কারণে আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করব, আর যে প্রশংসা করার একমাত্র উপায় হচ্ছে যে তাসবিহ তাহলিল করা, আমি আল্লাহ লিমান হামিদা, তিনি তার প্রশংসায় শুনেন, আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ, এবং এই আল্লাহ আকবর তাসবিহ তাহলিল সেটাকেই আল্লাহ সুবহান তাআলা পছন্দ করেন, রব্বানা লাকাল হামদ এই প্রশংসায় তিনি করেন। অকুল কাউলি হাজা, আস্তাগফিরুল আযীম, আস্তাগফিরু ইন্নাহু আল গাফুরুর রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।